নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন লেখক সমরেশ বসু রচিত প্রকৃতি উপন্যাসখানি। আজই শেষ পর্ব। খৌনিশ কি বাস্তবিকই অমলের কথা সম্পূর্ণ বিস্মৃত হয়েছিল? অমলের পরিবর্তন কি ওর চোখে পড়েনি? আসলে ওর অবচেতনের কূপমণ্ডুকটা মাথা তুলে দেখতে ভুলে গিয়েছিল, সেজন্যই মনের মধ্যে একটা পাপবোধ থাকলেও অবাধ ভোগের মধ্যেও ডুবেছিল। কিন্তু এসব ক্ষেত্রে যা হয় অনিবার্যভাবেই তা ঘটেছিল। অমলের একটা সহ্যের সীমা ছিল, ওর বুকের মধ্যে হৃৎপিণ্ডটাকেই যে কেবল মুচড়ে নিংড়ে নিচ্ছিল তা নয়, নারীত্বের অবমাননা ওর সহ্যের সীমা ছাড়িয়েছিল। ও ওর জীবনে যা করেনি ছেলে মেয়েদের গ্রীষ্মের দীর্ঘ ছুটির অবকাশে তাই করেছিল। রূপ আর রেশমিকে নিয়ে খৌনিশকে কিছুই না জানিয়ে ও গোপালপুরে সমুদ্রের ধারে যাবার ব্যবস্থা করেছিল। খৌনিশ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, অমল, তুমি ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে যাচ্ছ? আমাকে তো একবারও বলনি। তোমার কি তা শুনবার সময় আছে? মনকি আছি নাকি? অমল ও শীর্ণমুখে করুণ হেসেছিল। খৌনিশের ভিতরটা যেন অলক্ষে জমে ওঠা মেঘের বুকে বিদ্যুতের ঝলকে চমকে উঠেছিল। অমল, একথা বলার মানে কি? তুমি ছেলে মেয়ে নিয়ে সামারের ছুটিতে বাইরে যাচ্ছ, সে কথা আমার শোনার সময় বা মন থাকবে না কেন? তোমার এই কেন জবাব তো আমার জানার কথা নয়। অমল যতটা সম্ভব নিরীহ আর শান্তভাবে বলেছিল, আমি রূপ আর রেশমিকে নিয়ে গোপালপুর অনসিতে যাচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, গোপালপুরে হোটেল বুক করা হয়েছে। গোছগাছ করতে দেখে তোমার হঠাৎ কিছু মনে হয়েছে বলেই খোঁজ করছ, ভালো, আমরা আগামীকাল মাদ্রাজ মেলে যাচ্ছি। খনিশ যে সমাজ ও শ্রেণীর মানুষ মুহূর্তেই ওর সেই চরিত্র প্রকাশ হয়ে পড়েছিল। কিন্তু অমল, আমি তো এটা মেনে নিতে পারি না। আমার স্ত্রী বাইরে বেড়াতে যাবে সে খবর আমি জানবো না, তা কেমন করে হয়? সামাজিক বা আইনত যখন তোমার সঙ্গে আমার এখনও বিচ্ছেদ হয়নি তখন নিশ্চয়ই আমি তোমার স্ত্রী রয়ে গেছি। অমল সমস্ত শক্তি দিয়ে নিজেকে নির্বিকার রাখতে চেয়েছিল, কিন্তু ওর করুণ হাসিটা ছিল কান্নার অধিক মর্মান্তিক। কিন্তু খৌনিশবাবু, আমার কথা যতই নাটকীয় শোনাক, বিশ্বাস করো আমি তোমাকে আর আমার স্বামী বলে ভাবি না, বিশ্বাসও করি না। বিচ্ছেদ আমাদের হয়েই গেছে, এখন আমি কি করব, কোথায় যাব না যাব সেসব তো আমার নিজেরই ব্যাপার। খৌনিশ রীতিমতো ঝেঁঝে উঠে বলেছিল, তা যদি মেনেও নিই অমল, তাহলে রূপরেশমি তো আমারই ছেলে মেয়ে, ওদের নিয়ে তুমি কোথাও যেতে পারো না। যেতে যদি না দাও নিয়ে যাব না, অমল শুকনো চোখে অকম্পতি স্বরে বলেছিল, কারণ তা নিয়ে এখন তোমার সঙ্গে আমি ঝগড়া বিবাদ করতে চাই না। উপযুক্ত জায়গা থেকে যদি নির্দেশ পাওয়া যায় তখন ছেলে মেয়েদের দায়িত্ব কার কতখানি থাকে তা স্থির হবে। খুনিশের জীবনে ওই রকম ঘটনা ছিল একেবারে নতুন। অমল অত্যন্ত শান্তভাবে যেসব কথা বলেছিল সেসব ওর পক্ষে অতি মর্মান্তিক। ভেবে পায়নি খৌনিশ অমল এত শক্তি কোথায় পেয়েছিল। অবশ্যই সে প্রশ্ন ওর মনেও আসেনি। ও জিজ্ঞাসা করেছিল, তুমি কি ডিভোর্স চাইতে কোর্টে যাবে নাকি? তুমি যদি কোর্টে পা না বাড়াতে চাও আমিও যেতে চাই না। অমল যেন ক্রমাগত ভিতরে শক্তি সঞ্চয় করেছিল। আইনত ডিভোর্স কোর্টে না গিয়েও আমাদের লয়াররা করতে পারেন, আমরা এ বিষয়ে বিবাদ না করলে অন্যের কিছুই করবার নেই। খুনিশের মনে হয়েছিল ওর বিবাহিতা স্ত্রী একটি অচেনা মহিলা যার প্রকৃত পরিচয় ওর অজ্ঞাত। ওর ভিতরটা যত ফুঁসছিল ততই একটা অসহায়তা বোধে যেন জমে পাথর হয়ে যাচ্ছিল। জিজ্ঞাসা করেছিল, জানতে পারি অমল, এসব সিদ্ধান্ত তুমি কবে নিয়েছ? সে হিসেবটা তোমারই জানা থাকা উচিত ছিল, তবু যখন জানতে চাইছো বলতে পারি। যখন থেকে তুমি আমাকে অপমানে চূড়ান্ত করেছিলে তখন থেকে। খুনিশ অতঃপর এই সমাজের পুরুষ অনিবার্যভাবে তার আক্রমণের অস্ত্র যেমন উদ্যত করে তাই করেছিল। তা তোমার ভরণ পোষণের দায়িত্ব কে নিচ্ছে সেটা কি জানতে পারি? কেউ যদি নেয়ও তার কথা তোমাকে বলতে যাব কেন? শান্ত অমলের হাসি যেন উদ্ধত হয়ে উঠেছিল। তবে আপাতত এই সংসারে আমার প্রাপ্য অধিকারেই আমি বাঁচব, তার জন্য যদি আমাকে কোর্টের দ্বারস্থ হতে হয় হব। খুনিশ অমলের শান্ত দৃঢ় কথাগুলো দাঁড়িয়ে শুনতে পারছিল না, বেরিয়ে যেতে উদ্যত হয়ে বলেছিল, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো অমল, রূপ আর রেশমি তোমার সঙ্গে একদম যাবে না। কিন্তু আমি মায়ের সঙ্গেই যাব বাবা।
রূপ পাশের ঘর থেকে বেরিয়ে এসেছিল। হতবাক খনিশ ও ১৩ বছরের ছেলের দিকে ফিরে তাকিয়েছিল। বিশ্বাস করতে পারছিল না ছেলে রূপ এসে সামনে দাঁড়িয়েছে। মনে হয়েছিল রূপ ওর অচেনা। রূপ কবে মাথায় এতখানি বড় হয়ে উঠেছিল ওর চোখে পড়েনি। ১৩ বছরের কিশোরকে যেন একটি মর্যাদা সম্পন্ন পুরুষের মতো দেখাচ্ছিল। যদি ভালো করে দেখত তবে বুঝতে পারত খৌনিশ ওর সামনে যে দাঁড়িয়েছিল সেটা খৌনিশ চট্টোপাধ্যায়ের কিশোর প্রতিবিম্ব। জিরবদ্ধ ঠোঁট, শক্ত অথচ কোমল মুখ তাকিয়েছিল অন্যদিকে। খৌনিশ তৎক্ষণাৎ কোনো কথা বলতে পারেনি, অথচ একটা পরাজয়ের আগুনে ওর ভিতরটা পুড়ে যাচ্ছিল। কিন্তু সেই দগ্ধ হবার মধ্যেই প্রাণের ভিতরে অন্যত্র একটা হাহাকারও ধ্বনিত হয়েছিল। ও চাপা গর্জনের স্বরে বলেছিল, তুমি কোথায় কার সঙ্গে যাবে সেটা আমিই ঠিক করব রূপ। এই কথা বলে ও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, বেরিয়ে গিয়েছিল। খৌনিশ জানত না ওর ওইভাবে বেরিয়ে যাওয়ায় অমল উদ্বিগ্ন হয়েছিল। রূপকে বলেছিল, আমার সঙ্গে তোর বাবার কথার মাঝখানে এসে কথা বলার অনুমতি তোকে কে দিয়েছে? আমি বাবার কথা শুনে চুপ করে থাকতে পারিনি মা। রূপ মায়ের মুখের দিকে তাকাতে না পেরে মাথা নত করেছিল। অমল দৃঢ় ভঙ্গিতে মাথা নেড়ে বলেছিল, রূপ আর কোনোদিন তুমি আমাদের কথা আড়াল থেকে শুনবে না, আর কোনো কথা তো বলবেই না। আমি তো তোমাদের এরকম আশকারা কখনো দিইনি, এ সাহস তুমি পেলে কোথা থেকে? খুব অন্যায় করেছিস, আর যেন এরকম না হয়। অমল যে রূপের মনের অবস্থা বুঝতে পারেনি তা নয়, কিন্তু রূপের ওই আত্মপ্রকাশ একটা অশুভেরই সূচনা। রূপ চলে যাবার আগে বলেছিল, আচ্ছা। খৌনিশ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠেছিল, ড্রাইভারকে কোনো গন্তব্যই বলেনি। অতএব ড্রাইভার গাড়ি চালিয়ে সোজা অফিসে গিয়েছিল। খৌনিশ অফিসের সামনে দাঁড়িয়ে সহসা স্থির করে উঠতে পারছিল না ভিতরে ঢুকবে কি না। কিছু স্থির করতে না পেরে ও অফিসেই ঢুকেছিল, চলে গিয়েছিল সোজা নিজের ঘরে। অনিশ ঢুকেছিল প্রায় সঙ্গে সঙ্গেই। খৌনিশ ঝেঁঝে উঠেছিল, কি চাই? ঢুকতে না ঢুকতেই তোদের কাজে তাড়া পড়ে যায়। অনিশ অবাক হয়েছিল, ছোট কাকার ওই রকম মেজাজ তো ও কখনো দেখেনি। অবশ্য ইদানিং ছোট কাকার মেজাজে প্রায় দিনই বিশেষ ভালো থাকতো না। অনিশ বলেছিল, একটা সুখবর ছিল ছোট কাকা, সেটাই দিতে এসেছিলাম। তার জন্য যদি কিছু করার থাকে তোরা নিজেরা করতে পারিস না? খৌনিশ তেমনি ঝেঁঝেই বলেছিল, সবই কি আমাকে করতে হবে নাকি? আমি মরে গেলে কি এই ফার্ম বন্ধ হয়ে যাবে? অনিশ ছোট কাকার মানসিক অবস্থা বুঝে শান্তভাবে জবাব দিয়েছিল, না ছোট কাকা, একটা বড় কাজে প্রস্তাব এসেছে, তো তোমার অ্যাকসেপ্টেন্স বা সই ছাড়া আমরা কিছুই করতে পারি না, তাই তোমাকে বলতে এসেছিলাম। ঠিক আছে, তোমার যখন মন মেজাজ ভালো নেই, ছোট কাকে অ্যাকসেপ্টেন্সে সই দিলেই কাজটা আমরা করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে সবাই মিলে চিতেই তুলে ছোট কাকির কাছেই যা তোরা। খুনিশ আরও উগ্র হয়ে উঠেছিল। অনিশ বুঝতে পারেনি সে অগ্নিতে ঘৃতাহুতি দিয়েছে। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে সে চলে যাবার উদ্যোগ করেছিল। খনিশ তার মধ্যেই নিজেকে সামলে নিয়েছিল, জিজ্ঞাসা করেছিল, তার সুখবর যখন বলছিস তাহলে সেটা অ্যাকসেপ্ট করা যায়? আর সবাইয়ের কি মত? তোমার অ্যাসিস্ট্যান্টরা সকলেই অফারটা পেয়ে খুশি। তাহলে নিয়ে আয় অফার পেপার, আমি সই করে দিচ্ছি। কথাটা বলে ও অনিশের সঙ্গে নিজের চেম্বার ছেড়ে বেরিয়ে গিয়েছিল। বসেছিল অনিশের টেবিলে, ওকে ঘিরে উঠে এসেছিল আরও কয়েকজন। অনিশ অফার পেপার তুলে দিয়েছিল তার হাতে। যদিও ও ওর স্বাভাবিক হাসি মুখে অমায়িক আর অনায়াস হতে পারছিল না, পেপার পড়ে সকলের দিকে তাকিয়ে বলেছিল, অফারটা তো ভালোই মনে হচ্ছে, 15th floor মাল্টিস্টোরির বিরাট ব্যাপার, এটা হচ্ছে প্রাইমারি অফার। আচ্ছা শোনো, আমার তো সময় হবে না, তোমরা নিজেরা গিয়ে জায়গাটা দেখে নাও, আর জমির দলিলটা কিন্তু ভালো করে দেখবে, পুকুর বুঝিয়ে ছোট্ট জমি কিনা, আর ওই পুরনো বাড়িটা কতকালের পুরনো, এসব কিন্তু তদন্ত করে দেখে নিও। যে পার্টি অফার দিচ্ছে সেটা মোটামুটি সেমি গভর্নমেন্ট, তবে সব বিষয়ে খুঁটিয়ে বুঝে নিও, বুঝেছ? ও সই করে দিয়ে অফিস থেকে বেরিয়ে গিয়েছিল, গিয়েছিল সোজা প্রাচী ডিপার্টমেন্টাল স্টোরসে সুপ্রিয় রায়চৌধুরীর কাছে, ব্যক্ত করেছিল সমস্ত ঘটনা। খৌনিশ, আমার পরামর্শ যদি চাও, কালমাত্র বিলম্ব না করে তুমি অমলের সঙ্গে একটা বোঝাপড়ার চেষ্টা করো। সুপ্রিয় বলেছিলেন, দেখো খৌনিশ, অমল কিন্তু সেই জাতের মেয়ে না যারা কথায় কথায় ঝেঁঝিয়ে রেগে কেঁদে ভাসায়।
তাদের কিন্তু সহজে ম্যানেজ করা যায়। আমার চেয়ে তুমি কিছু কম বোঝো না খৌনিস, অমল যখন এসব কথা একবার মুখ ফুটে বলতে পেরেছে তখন তোমাকে বুঝতে হবে ও কিন্তু সিদ্ধান্ত নিয়েই বলেছে। আর দেখো, তুমি যদি অমলকে ডিভোর্স দিতে চাও, ইন্দ্রাণীকে বিয়ে করতে চাও, তো সেখানে তো আমার কিছু বলার নেই। সুপ্রিয়দা, ইন্দ্রাণীকে বিয়ে করার কোনো প্রশ্নই নেই। কিন্তু ইন্দ্রাণীর তো থাকতে পারে খৌনিস, আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিং আছে সুপ্রিয়দা, আমরা একত্রে বাস করতে পারি। শোনো খৌনিস, লিভিং টুগেদার কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু বাঙালি হিন্দু মেয়ের পাঁচরায় শেষ পর্যন্ত সেই শক্তি থাকবে বলে তো মনে হয় না। কারণ কিছুদিনের মধ্যেই তোমার ইন্দ্রাণীর মনে হবে একটি পুরুষ লিভিং টুগেদারের সুযোগ নিয়ে তাকে কেবলই ভোগ করে চলেছে, কোনো দায় দায়িত্বই সে বহন করে না, তার সন্তানের দাবিও ভবিষ্যতে উঠতে পারে। তবে আমার মনে হয় ইন্দ্রাণীর সঙ্গেও তোমার একবার কথা বলা উচিত। তাহলে আমাকে খুশির ছুটি পর্যন্ত অপেক্ষা করতে হবে সুপ্রিয়দা? খৌনিস, তুমি তো ভালোই জানো তোমার আর ইন্দ্রাণীর মেলামেশার ব্যাপার আর চেনাশোনা মহলে কারোরই কোথাও অজানা নেই, এই স্টোর্সেরও সবাই সব জানে। তুমি আমার কাছে আসো বলে ইন্দ্রাণীকে কেউ কোনো রকম ঠেস দিয়ে কথা বলতে সাহস পায় না, কিন্তু আমার কাছে খবর আছে এই স্টোর্সের সবাই ওকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ তাদের সিম্প্যাথি অমলের ওপর। ইন্দ্রাণী যদি এখন তোমার সঙ্গে বেরিয়ে যায় কেউ অবাক হবে না। না না সুপ্রিয়দা, আমি তা চাই না, আমি বাইরে গিয়ে ওকে টেলিফোনে ডেকে নেব। সে তোমার অভিরুচি খৌনিস, তবে অমলের সঙ্গে যা করতে চাও তাড়াতাড়ি করো, বেশি সময় নেবার চেষ্টা করো না। কিন্তু খৌনিস স্টোর্স থেকে বেরিয়ে নিকটবর্তী হোটেলে গিয়ে ইন্দ্রাণীকে টেলিফোনে ডেকেছিল। ইন্দ্রাণী এসেছিল, দুজনে হোটেলের ঘরে নিভৃতে বসে বিষয়টি আলোচনাও করেছিল। খৌনিস সমস্ত ঘটনা খুলে বলেছিল, এমনকি সুপ্রিয়র পরামর্শের কথাও ইন্দ্রাণী গম্ভীর মুখে কয়েক মিনিট ভেবে বলেছিল, মিশুমশাই যা বলেছে তোমার তাই করা উচিত, তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। উপায় থাকলে নির্লজ্জের মতো তোমার স্ত্রীকে নিজের মুখে কথাটা কবুল করতাম, তাতে হয়তো হিতে বিপরীত হবে, কিন্তু তোমার সংসার ভাঙুক তা তো আমি কখনো চাই না। তোমার স্ত্রীকে মনে মনে ঈর্ষা করি সত্যি, কিন্তু নিজেকে দিয়ে বুঝি তার কতখানি কোথায় লাগছে। তাকে আমি চোখে দেখেছি, কোনোদিন কথা বলিনি, আমার চেয়ে তুমিই তাকে ভালো জানো। কিভাবে তুমি তাকে সব কথা বলবে সেটা তুমিই ভালো বুঝবে, আমি তো বলতে পারি না। তবে তার সঙ্গে তোমাকে একটা বোঝাপড়ায় আসতেই হবে, আর তার জন্য যদি ইন্দ্রাণীর গলার স্বর কান্নায় রুদ্ধ হয়েছিল, চোখে জল টলটলিয়ে উঠেছিল। খৌনিস ইন্দ্রাণীর অনুচ্চারিত কথা বুঝতে পেরেছিল, অমলের সঙ্গে একটা বোঝাপড়ায় আসতে গিয়ে যদি ওদের দুজনের বিচ্ছেদও হয়ে যায় তাও ইন্দ্রাণী মেনে নিতে পারবে, কিন্তু সেটাও ইন্দ্রাণীর জীবনে মর্মন্তুদ যন্ত্রণার কারণ হতো। আসলে ওর নিজের মধ্যে ইন্দ্রাণীর জন্য গভীর দুর্বলতা ছিল। খৌনিস সেই রাতেই অমলের সঙ্গে কথা বলেছিল, অমলকে ও সানুনয় প্রার্থনায় কথা শোনাতে রাজি করিয়েছিল। ও একটি কথাও অমলের কাছে গোপন করেনি, ও ওর সমস্ত দুর্বলতার কথা বলেছিল, ওর অপরাধবোধের কথাও অপ্রকাশিত থাকেনি। অমল কেঁদেছিল, খৌনিসকে নিজের বুকে টেনে নিয়ে বলেছিল, ইন্দ্রাণীকে ছাড়া তোমার বাঁচা সম্ভব নয় বুঝেছি, সে তোমাকে কতটা ভালোবাসে আমি জানি না, তবে ইন্দ্রাণী যেন তোমার কোনো ক্ষতি না করে আমি সহ্য করে নেব। তবে একটা কথা বলি, আমার তো দুটি সন্তান আছে, আমি তোমার পথের বাধা হতে চাই না, কিন্তু তুমি কারোর জীবনের ক্ষতি করো না। কিন্তু অমল, সবচেয়ে বড় ক্ষতি তো আমি তোমারই করেছি। করেছ তা ঠিকই, কিন্তু আমি তো জানি আমাকে তুমি কোনো কালেই ভালোবাসোনি। না না, এ বিষয়ে আমাকে কিন্তু কিছু বোঝাবার চেষ্টা করো না, ভালো না বাসলেও তোমার জীবনে আমার একটা স্থান আছে। আমাকে হয়তো সবাই সেকেলে মূর্খ স্ত্রী ভাববে, ভাবুক তুমি যদি ইন্দ্রাণীকে নিয়ে সুখী হও আপত্তি করব না আমি। আমার একটি অনুরোধ, রূপ আর রেশমির কাছ থেকে দূরে চলে যেও না, আর এমন কোনো কাজ আমি করব না, তোমাকে আমি সে কথা বলে রাখছি, যাতে তোমার অসম্মান হয় অথবা তুমি অশান্তিতে থাকো, কিন্তু আমাকে আমার মতো থাকতে দিও, তোমার স্ত্রী হয়েই আমি থাকব। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু আর কথা হলো এই, ইন্দ্রাণীকে তুমি ডিচ করো না, জানি না
ইন্দ্রানি এ সংসারকে কি চোখে দেখে? ও যে মেয়ে, আর এ কথাটা যদি ও ভুলে যায় তার ফল হবে মারাত্মক। ঘনিষ্ঠ টের পায়নি ওর দীর্ঘকালের জীবনে সংসারের কি পরিবর্তনের সূচনা হয়েছিল। ইন্দ্রানী দেহভোগের আকাঙ্ক্ষা ওকে কোথায় টেনে নিয়ে গিয়েছিল, অমূলের কথাও তা উপলব্ধি করতে পারেনি। ও যে ইন্দ্রানীকে ভালোবাসে না সেটা একেবারে অজানা ছিল না। কুর্গের কন্যা মনোরমা স্মৃতি ও কবেই ভুলেছিল, কোনো হিসেবই রাখেনি। কলকাতা পরিচিত সমাজের যেটা প্রত্যাশিত ছিল তা ঘটেনি। অমল বিদ্রোহ করে কোনো দুর্ঘটনা না ঘটিয়ে তাদের হতাশ করেছিল। খৌনিশ নিজেকে কিছুটা আড়াল করে ওর পুরনো জীবনে পুনরাবৃত্তি করে চলেছিল। খৌনিশ যখন যশিপুর বাংলোর বন্ধ গেটের সামনে গাড়ি দাঁড় করাল, বেলা তখন একটা। গাড়ির হর্ন শুনে খাকি হাফ শার্ট হাফ প্যান্ট পরা একজন এগিয়ে এসে গেট খুলে দিল। লোকটি খৌনিশকে দেখে হেসে কপালে হাত ঠেকাল। খৌনিশ গাড়ি দাঁড় করিয়ে নেমে লোকটিকে জিজ্ঞাসা করল, ভালো আছো? আজ্ঞা। ইঞ্জিনিয়ার দরজা খুলে নামল। লোকটি বাংলোর বসবার ঘরের দরজা খুলে দিল। ঘরে ঢুকতে গিয়েই দেখল একটি ভাল্লুক একটু দূরে বসে আছে। ইঞ্জিনি ভয় পেয়ে খৌনিশের হাত চেপে ধরে আঁতকে উঠে বলল, ভাল্লুক? হ্যাঁ ভাল্লুক, কিন্তু পোষা। ওকে নিয়ে তোমার কোনো ভাবনা নেই, তোমার কপাল মন্দ, যশিপুরের আসল চার মিয়ার নেই। ইঞ্জিনি বলল, জানি, খৈরি মারা গেছে। এই বাংলোর ঘরে বাইরে সবখানে সে ঘুরে বেড়াতো জানো, ভয়ও করত, অথচ তার সামনে থেকে সরতে ইচ্ছা করত না। তোমাকে আগেই বলেছি, খৈরি যে বছর যেদিন মারা গেল আমি সদল বলে সেদিন জঙ্গলের মধ্যে বড়াই পানি বাংলোতে বসে আড্ডা দিচ্ছিলাম। এখান থেকে জঙ্গলে যাবার আগের দিন রাত্রেই খৈরির শরীর খারাপ, মেজাজও বন্ধ হয়ে উঠেছিল, ওকে কেজ করা হয়েছিল। আমরা রাত্রে ছিলাম ক্রোকোডাইল প্রজেক্টের বাংলোতে। চার দিন পরে বড়াই পানির বাংলোয় টেলিফোনে খবর এসেছিল, বেলা সাড়ে তিনটে চারটে নাগাদ খৈরি সেদিনই ভোরে মারা গেছে। সেবারে জঙ্গলে বেড়ানোর আনন্দটা খৈরির মৃত্যুতেই শেষ হয়ে গিয়েছিল। কারুর মন ভালো ছিল না জানো খুশি। বাংলো যিনি তত্ত্বাবধায়ক অফিসার তিনি এসেছিলেন, খৌনিশ আর ইন্দ্রানীকে ঘরে বসতে বলেছিলেন। আগে যিনি অফিসার সরোজরাজ চৌধুরী তিনি গত হয়েছিলেন। বনবিভাগের নতুন অফিসার খৌনিশের কথা শুনে ভ্রুকুটি গম্ভীর মুখে বলেছিলেন, কিন্তু মিস্টার চ্যাটার্জি, জঙ্গলে এখন কোনো কাজ পর্যন্ত হয় না, এই সিজনে জঙ্গলে কেউ ঢোকেও না, বৃষ্টি বাদল হলে তো আপনারা মুশকিলে পড়ে যাবেন। মুশকিল আর কি, বৃষ্টি হলে বাংলোর ঘর থেকে বেরোবো না। খৌনিশ হেসে একবার ইন্দ্রানীর দিকে তাকিয়েছিল। অফিসার তবু বলেছিলেন, দেখুন মিস্টার চ্যাটার্জি, বৃষ্টি হলে জঙ্গল নরক হয়ে ওঠে, আমাদেরও অবশ্য এ সময় জঙ্গলে যাবার অনুমতি দেবার নির্দেশ নেই, তবে আপনারা যদি যেতে চান আমি পারমিশন দিতে পারি। তাই দিন, খনিষ নিরুদ্বেগ প্রসন্ন স্বরে অনুরোধ করেছিল। বুঝতেই তো পারছেন এতদূর গাড়ি চালিয়ে এসেছি, আমি শিমলিপাল জঙ্গল দেখলেও ইনি কোনোদিন শিমলিপাল জঙ্গল দেখেননি। অফিসার অনুমতিপত্রে সই করে দিয়েছিলেন, বৃষ্টি না হলে হয়তো ভালোই ঘুরে আসবেন, এখন আপনাদের ভাগ্যে যা আছে তাই হবে, কাল সকালেই যাবেন তো? হ্যাঁ হ্যাঁ তাই যাব। তাহলে এখানে আজকে রাত্রে একটা ঘরে থাকুন, বড় দল থাকলে ক্রোকোডাইল প্রজেক্টের বাংলোতে যেতে হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খৌনিশ কৃতজ্ঞ হেসেছিল। ইন্দ্রানীও খুশি হয়েছিল। দেওয়ালের উপর তারের জাল দিয়ে জড়ানো মস্ত বড় একটা অজগরকে দেখেও ভেবেছিল প্রাণীটি মৃত। উঠে গিয়ে আঙুল দিয়ে স্পর্শ করা মাত্রই চামড়া কেঁপে উঠেছিল আর হাউয়ের মতো তীব্র শব্দে ফোঁস করে উঠেছিল। ইন্দ্রানী এক লাফে সরে গিয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে বলেছিল, এটা জ্যান্ত? হ্যাঁ, একটা নয় খুশি, দুটো জ্যান্ত পাইথন দু দেওয়ালে রয়েছে। খুনি শেষে বলল, এত বড় পাইথন এভাবে দেখানোর জন্যই তো রাখা হয়েছে। অফিসার হেসে বললেন, আপনাদের ভাগ্যে থাকলে জঙ্গলে এখন পাইথনের দেখা পেতে পারেন। ওরে বাবা, ইন্দ্রানী দু চোখে আতঙ্ক ফুটেছিল। আমি জঙ্গলের মধ্যে কোনো সাপখোপ জন্তু জানোয়ার দেখতে চাই না বাপু। খৌনিশের সঙ্গে গলা মিলে অফিসারও হেসেছিলেন। অফিসার চেয়ার ছেড়ে উঠে বললেন, চৌকিদার আপনাদের দরজা খুলে দেবে, এখানে যদি লাঞ্চ করেন ওকে বলে রেঁধেও দেবে, তবে খেতে কিন্তু দেরি হয়ে যাবে। তা যাক, ওতে আমাদের কোনো অসুবিধা হবে না, আমরাও একটু স্নান টান করব। অফিসার বেরিয়ে গেলেন, চৌকিদার এলো। খৌনিশ তার হাতে একটি ৫০ টাকার নোট দিয়ে বলল, তুমি যা রাঁধবে তাই খাবো,
আমাদের ঘরটা দেখিয়ে দাও তো। আমি গাড়ির পেছন দিকটা খুলে দিচ্ছি, মালপত্র নামিয়ে দিও। চৌকিদারের হাতে চাবির গোছা ছিল। অফিস ঘর থেকে বাঁ দিকে গিয়ে একটি বন্ধ ঘরের দরজার ঝোলানো তালা খুলে দিয়েছিল। ভাল্লুকটা তখন আর সেখানে ছিল না। জানালা দুটো খুলে দেবার পর দেখা গেল ঘরটা বেশ বড়। দুটি সিঙ্গে খাটে বিছানা পাতা, ড্রেসিং টেবিল, সংলগ্ন বাথরুম, দুটি সোফা, একটি টেবিল ঘিরে দুটো চেয়ার। ইঞ্জানি বলল, ও জগরটার গায়ে হাত দিয়ে দেখো আমার গাটা কেমন শিরশির করছে। খুশি, মানুষের পক্ষে অজগর থেকে কোনো ভয়ের কিছু নেই। খৌনিশ ঘরের বাইরে যাবার জন্য পা বাড়িয়ে বলল, অজগর মানুষ খেয়েছে এমন কথা কিন্তু প্রায় শোনাই যায় না। অজগর তো ফনা তুলতে পারে না, ও ছোবল মারতেও পারে না, তাছাড়া তাদের বিষ নেই। তবে শিকারি সাপ অনেক সময় কিন্তু ছোটোখাটো হরিণও গিলে ফেলে। ও হাতে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। শোনো, ইন্দ্রানী খৌনিশের সঙ্গে বাইরে বেরিয়ে এলো, সেই ভাল্লুকটা তো ছাড়া আছে, যদি ঘরের মধ্যে এসে ঢোকে। খৌনিশ এসে বলল, খুশি, খৈরির মতো ভাল্লুকটাও ছোট্ট থেকে এখানে বড় হয়েছে, ও ছাড়াই থাকে, কারোকে কামড়ায় না। না বাপু, আমার সাহস হয় না। ইন্দ্রানী খৌনিশের সঙ্গে সঙ্গে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। খৈরি থাকলেই কি আমি এখানে খোলা ঘরে একলা থাকতাম নাকি? কখনো না। খৌনিশ গাড়ির বুটের চাবি খুলে দিয়ে বলল, তাহলে তুমি জঙ্গলে বেড়াবে কেমন করে খুশি? বাঘ ভাল্লুক অজগর এগুলো তোমার সামনে না পড়তে পারে, কিন্তু শিমলিপালের জঙ্গলে বুনো হাতির সামনে তো পড়তে পারো। রক্ষে করো বাবা। ইন্দ্রানী যেন কণ্ঠকিত হয়ে বলল, বুনো হাতির সামনে আমি পড়তে চাইনি, নিরাপদ দূরত্ব থেকে যদি দেখতে পাই ভালো, নইলে দেখতে চাই না। খৌনিশ ফোমের ব্যাগটা নিজের হাতে নিল, চৌকিদার নিল অন্যান্য মাল, খৌনিশ বুট নামিয়ে ঘরে এলো। বলল, তুমি তাহলে কেবল হরিণ আর খরগোশ দেখতে চাও? তাতেই যথেষ্ট বাপু। ইঞ্জানি ওর হাতের ব্যাগ সহ একটা সোফায় বসল। বুনো হরিণ খরগোশ দেখাটা কম কিছু নয়। আর যেন কি বলছিলে, বুনো মোরগ? বুনো মোরগ ছাড়াও নিশ্চয়ই অনেক রকম পাখি আছে, আমি সেই সবই দেখতে চাই। হিংস্র আর বড় বড় জানোয়ার আমি দেখতে চাই না গো। খৌনিশ একটা সিগারেট ধরালো। খুশি, হরিণ দেখার মধ্যেও কিন্তু বিপদ আছে। হরিণ বা ষাঁড়ের সামনে পড়লে সে তোমাকে মস্ত শিং নেড়ে কিন্তু গুঁতোতে আসবে। শুনেছি হরিণের ষাঁড়ের গুঁতোয় মানুষ মরেও যায়। তাহলে তো বাপু আমি হরিণও দেখতে চাই না। ইন্দ্রানী সোফা ছেড়ে উঠে খাটে গিয়ে এলিয়ে পড়ল। দেখো আমাকে কিন্তু বেশি ভয় দেখিও না, তাহলে আমি জঙ্গলে যাবই না। খৌনি শেষে এক মুখ ধোঁয়াচ্ছাল। চৌকিদার জলের জাগ আর গ্লাস নিয়ে ঘরে ঢুকল, টেবিলের উপর রেখে চলে গেল। খৌনিশ ইন্দ্রানীর পাশে এসে বসল। শোনো, আজ অনেক কাজ আছে, প্রথমেই যেতে হবে জিপের খোঁজে, জঙ্গলে জিপ ছাড়া চলাফেরা করা যাবে না। কি কি নিয়ে যাব তার একটা লিস্ট করে ফেলতে হবে। তোমাকে নিয়ে একবার ক্রোকোডাইল প্রজেক্টেও যেতে হবে। তা তো যেতে হবে, কিন্তু ক্রোকোডাইল প্রজেক্টে কি কুমিরগুলোকে ছেড়ে রাখা হয় নাকি? কুমিরকে তো আর বেঁধে রাখা যায় না খুশি, তারা জলেও থাকে আবার ডাঙায় উঠে রোদও পোহায়, শিকারও করে। তবে ভয় নেই, যেসব ছোট ছোট জলাশয়ে কুমিরগুলো থাকে সেগুলো পাঁচিল দিয়ে ঘেরা। কুমির আর যাই করুক, টিকটিকির মতো দেওয়াল বেয়ে উঠতে পারে না। যাই বলো বাপু, ওসব অজগর কুমিরের নাম শুনলেই যেন গায়ের মধ্যে কেমন একটা করে। ইন্দ্রানী খৌনিশের একটা হাত ধরে উঠে বসল। তুমি যে ভালো মানুষের মতো বসে রইলে, বোতল টোতল খুলবে না? খৌনিশ খাড় নাড়ল। না না, আজ আর দিনের বেলা কিছু নেব না, লোকজনের সঙ্গে কথা বলতে হবে তো, আর কেনাকাটাও করতে হবে, যা নেব রাত্রে একটু নেব। তবে আজ রাত্রে কিন্তু কিছুই বেশি না, সবই কম কম, বুঝেছ? ইন্দ্রানীর দিকে ইঙ্গিতপূর্ণভাবে তাকিয়ে হাসল। ইন্দ্রানী ভ্রুকুটি সন্দিগ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, তার মানে? মানে আবার কি, আজ কিছুই বেশি নয়, সবই কম কম। যেমন গতকাল রাত্রে তুমি জেদ ধরলে হুইস্কি খাবে, জিন ফেলে রেখে এমন হুইস্কি খেলে খাবার পর্যন্ত ভালো করে খেতে পারলে না, বালিশ আর আমাকে সিঁদুর মাখামাখি হতে হয়েছে। ইন্দ্রানী হাত তুলে খৌনিশের পিঠে একটি কিল দিল। অসভ্য, ভীষণ অসভ্য তুমি। বলেছি তো, অসভ্য বললেই কিন্তু আমার আরও বেশি অসভ্য হয়ে উঠতে ইচ্ছে করে। খৌনিশ ইন্দ্রানীর দিকে ঝুঁকে পড়ল।
ইন্দ্রাণী তৎক্ষণাৎ খাট থেকে উঠে সরে গেল। খৌনিশের এখন ঠিক সেরকম মেজাজি নেই। ও বলল, ঠিক আছে খুশি, তুমি একটু কাগজ কলম নিয়ে বসো তো, কী কী কিনতে হবে আর কতটা কিনতে হবে তার লিস্ট তৈরি হয়ে যাক। তা লিখতে রাজি আছি। ইন্দ্রাণী ওর ব্যাগ থেকে বের করলো কলম আর একটা ছোট্ট নোটবুক। বলো, চাল ডাল আটা নুন তেল ঘি গরম মশলা গুঁড়ো হলুদ আদা কাঁচা লঙ্কা এমনি আরও সব মশলা। বলতে বলতে যেন হাঁপিয়ে উঠল। খুনি হাসলো, থামলে কেন, আলু বেগুন আরও কিছু সবজি মুরগি ডিম পাউরুটি। ইন্দ্রাণী হাসতে হাসতে লিখতে আরম্ভ করে দিল। আর খনিশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সকালবেলায় দাড়ি কামানো আর এক পোস্ত স্নান হয়ে গিয়েছে, আর একবার স্নান করতে হবে। চৌকিদারে রান্না হয়ে গেলে খেয়েই বেরিয়ে পড়তে হবে। আগে যাবে কুমির প্রকল্প, তারপরে জিপের ব্যবস্থা করতে হবে। একটা ভালো কন্ডিশনের জিপ চাই, ড্রাইভারও চাই। জঙ্গলের মধ্যে সব সময় ড্রাইভারকে নিয়ে বেরোবার দরকার হবে না, খনিশ নিজেই ইন্দ্রাণীকে নিয়ে বেরোবে। ও বলল, খুশি আমি বাথরুমে ঢুকে যাচ্ছি, জামাটামা চেঞ্জ করবার দরকার নেই, খেয়েই একটু পরে বেরিয়ে পড়ব। তুমি মোটামুটি একটা লিস্ট করে রাখো, তারপরে আমি সব দেখে নেব। কোমরের থেকে একটু উঁচু পাঁচিলের ধারে দাঁড়িয়ে ইন্দ্রাণী কুমির দেখছিল। খনিশ তখন প্রজেক্টের বাঙালি ডিরেক্টরের সঙ্গে কথা বলছিল। জীবন্ত কুমির দেখে ইন্দ্রাণী নাকের পাশে কুঁচকে উঠেছিল। কি বিশ্রী প্রাণী, জলের ওপরে বালির বুকে সে নিশ্চল পোড়া কাঠের মতো, চার পায়ে চলতে দেখলে আরও যেন বিভৎস লাগে। আর যখন জলের মধ্যে ঢুকে যায় মনে হয় হঠাৎ পায়ের কাছে কোথাও ভেসে উঠবে। ক্রোকোডাইল প্রজেক্ট থেকে বেরিয়ে ওরা গেল যোশীপুর শহরের দিকে, বিষয়ের চেয়ে কিছু বড় শহর, দোকানপাট লোকজনও বেশি। খৌনিশ এক জায়গায় গাড়ি দাঁড় করালো। ইন্দ্রাণী জিজ্ঞাসা করল, নামবে নাকি এখানে? হ্যাঁ, আগে জিপটা অ্যারেঞ্জ করে ফেলি। আমি কি তোমার সঙ্গে যাব? কেন যাবি না, এসো। রাস্তার ধারে গাড়ি রেখে খনিশ এগিয়ে গেল একটি মোটর পার্টস দোকানের কাছে। দোকানের সাইনবোর্ডে আহমেদ ব্রাদার্স লেখা ছিল। সামনে যে লোকটি চেয়ারে বসেছিল খনিশকে দেখেই সে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। দেখল একবার ইন্দ্রাণীর দিকে। লোকটি হাসলেও একটু যেন অবাক হয়েছে। হিন্দিতে জিজ্ঞাসা করল, এ সময়ে যোশীপুরে এসেছেন? হ্যাঁ, আমার একটা ভালো জিপ চাই, কাল ভোরেই জঙ্গলে যাব। লোকটির ভুরু কুঁচকে উঠল। জঙ্গলে যাবেন এই বর্ষার সময়? পারমিশন পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি, পারমিশন না পেলে আর আপনার কাছে আসবো কেন? তবে এবার সঙ্গে কোনো দল নেই, আমরা দুজনেই শুধু যাব। লোকটি একটু ইতস্তুত করে হেসে বলল, কিন্তু সাহেব এই সময় তো কেউ জঙ্গলে যায় না, বৃষ্টি হলে ফেঁসে যাবেন। ফেঁসে আর কি যাব, বৃষ্টি হলে না হয় বাংলোতেই বসে থাকব। না না সাহেব, বেশি বৃষ্টি হলে রাস্তায় গাড়ি চালানো যাবে না। আপনি আমাকে একটা ফোর হুইলার জিপ দেবেন। ফোর হুইলার তো একটাই আছে সাহেব, কিন্তু সেটা তো ভাড়া নিয়ে চলে গেছে। তাহলে একটা ভালো দেখে টু হুইলারই না হয় দেবেন। চলুন তাহলে আপনাকে গাড়িটা দেখিয়েই দিই। সেলিমকে তো আপনি চেনেন, ও যাবে আপনার সঙ্গে। ভালোই হবে, আসুন আপনি আমার গাড়িতে উঠে বসুন, আপনার গ্যারেজে যাব তো। জি সাহেব। খনিশ লোকটাকে নিয়ে ভিতরের একটি রাস্তায় গেল, একটি মোটর মেরামতির কারখানার সামনে গিয়ে দাঁড়ালো। সেলিমকে সেখানেই পাওয়া গেল। সব শুনে সেও অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই সময় জঙ্গলে যাবেন সাহেব? হ্যাঁ সেলিম, পারমিশন পেয়ে গেছি, যে কোনো বাংলোতে গিয়েই আমরা থাকতে পারি, সেরকমই পারমিশন পেয়েছি। সেলিম বলল, হ্যাঁ এখন তো সব বাংলোর পারমিশনই পাবেন, এ সময় তো কেউ জঙ্গলে যায় না, পাহাড়ি জঙ্গলের রাস্তা, এখন কোনো গাড়ি ঢোকে না। আমরা ঢুকব, তুমি যাবে তো? তা তো জরুর যাব। কথাটা বললেও তার মুখে যেন একটা অস্বস্তির ছায়া দেখা গেল। সে একদিকে গিয়ে একটা টিনের বড় আগল খুলল, ভিতর থেকে বের করে আনলো একটা জিপ, ডিজেল ইঞ্জিনের জিপ, তেমন পুরনোও নয়। খনিশ জিপ দেখে খুশি হলো। ঠিক আছে খুশি, কেমন দেখছো? আমি তো ওসব খুব বুঝি কি না, চোখে তো ভালোই দেখছি, বাকিটা তুমি বুঝবে। খনিশ পকেট থেকে টাকা বের করে আগের লোকটির দিকে বাড়িয়ে দিল। ডিজেল মোবিল যা যা লাগবে সব তুলে নিতে হবে, যদি কোনো গোলমাল থাকে আজই সারিয়ে ফেলতে হবে। আমরা কাল সকাল আটটায় বেরিয়ে পড়ব, প্রথমে চলে যাব জোরান্ডায়, জোরান্ডায় গিয়ে দুদিন থাকব, কাল দুপুরে সেখানে গিয়েই খাবো,
এখান থেকে টেলিফোনে আগে জানিয়ে রাখবো। জঙ্গলের বাংলো টেলিফোন কি এখন চালু আছে সাহেব? সেলিম সন্দেহ প্রকাশ করল। খনিশ বলল, না থাকলেই বা ক্ষতি কে, চৌকিদারের তো কোনো ছুটি নেই, তাকে পেলেই কাজ হবে। সেলিম আর কিছু বলল না, খনিশ ইন্দ্রানীকে নিয়ে চলল দুজনে 10 দিনের মতো খাবার কিনতে। রাত্রিটা কাটল যশিপুরের বাংলোয়। ভাল্লুকটাকে নিয়ে ইন্দ্রানীর ভয় ছিল। রাত্রে শোবার আগে ও ভালো করে দরজা দেখে নিয়েছিল, বন্ধ করেছিল নিজের হাতে। খৌনিশ আর ইন্দ্রানী প্রস্তুত ছিল, সেলিমও জিপ নিয়ে এলো 8:05। দুদিন আগে বেরোবার সময় কলকাতার মতোই ছিল আবহাওয়া, মেঘলা আকাশ, উতলা বাতাস, তবে জঙ্গল পাহাড়ি অঞ্চল বলেই হয়তো একটু জলো আর ভেজা লাগছে। কলকাতা থেকে বেরোবার পর রোদ কমই দেখা গিয়েছে। বহারাগোড়া থেকে বাংরিপোষের পথে একবার বৃষ্টিও হয়েছিল, তারপর রোদ উঠতেও দেখা গিয়েছিল। কলকাতা গাড়ি রইল যশিপুরের বাংলোয়। খাবার দাবার সহ যাবতীয় মালপত্র তোলা হলো জিপের পেছনে, তিনজনেই বসল সামনে। সেলিম জিপ ছুটালো প্রথমে বিষয়ের দিকে, প্রায় 5 মাইলের পর জিপ ডান দিকে মোড় নিয়ে জঙ্গলের পথে পড়ল। বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আকাশ মেঘলা, বাতাসও সামান্য আছে। দক্ষিণ পশ্চিমের পথ ছেড়ে জিপ চলেছে পশ্চিমে, আর ইন্দ্রানী গুনগুন করছে। ও আজ জিন্সের উপরে টপ চাপিয়েছে, সামনের থেকে চুল টেনে ঘাড়ের কাছে রবার আটকে দিয়েছে, কিন্তু সামনের চুল এমনভাবে কাটা কপালের ও গালের উপর চুলের অনবরত ঝাপটা লাগছে। বসেছে মাঝখানে, সেলিমের কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব রক্ষা করে খৌনিশের দিকে ঝুঁকে শরীরের ভার রেখেছে। খৌনিশও বেশ খোশ মেজাজে আছে। জঙ্গল ঘেরা উপত্যকা আর গ্রাম পেরিয়ে চলেছে, ধূমপানে ওর তেমন টান নেই। বাঁ দিকে কোমরের কাছে চেপে রাখা আছে ভোদকার বোতল, মাঝে মাঝেই ওর ভুরু কুচকে উঠছিল। রাস্তার অবস্থা বিশেষ ভালো না, বৃষ্টির জল জমে আছে কোথাও কোথাও, খানাখন্দও কম নেই, আর জিপ চলেছে নাচতে নাচতে। অবশ্য এই লালমাটি কাঁকুরের বন্ধুর রাস্তায় গাড়ি কোনো সময়ে একটু দোলনি ছাড়া চলে না, তবে এখন বৃষ্টিতে রাস্তার অনেক জায়গা ধসে পড়েছে, খানাখন্দ সৃষ্টি হয়েছে। গাড়ি নাচতে নাচতে যেমন চলেছে, তেমনি গতিও মোটেই বাড়ানো যাচ্ছে না। ইন্দ্রানীর কাছে এ পথের যাত্রা নতুন, অতএব ও ধরেই নিয়েছে এ পথে গাড়ি এভাবেই চলে। খৌনিশের মনে কোনো দুশ্চিন্তা নেই। কাঁকর পাথর বিছানো রাস্তা বলতে গেলে একরকম কাঁচাই, বর্ষায় রাস্তা একটু খারাপ হতেই পারে, তবে ও ঠিক করে রেখেছিল বাঁ দিকে জাহালার বাংলো রেখে জিপ যখন উত্তর পশ্চিমে নাওনার দিকে উঠবে তার আগে ও ভোদকার বোতলে চুমুক দেবে না। রাস্তা ওর ভালোই চেনা আছে, তবে গ্রামগুলো বাইরে দিয়ে রাস্তা গেলেও আদিবাসী মেয়ে পুরুষদের চোখে পড়ে। পথের আশপাশে তাদের গৃহপালিত গরু মহিষ বাঁধা থাকতে দেখা যায়, কিন্তু এবার তাদের চোখে পড়ছে খুব কম, গরু বা মোষের গাড়ি একটাও চোখে পড়েনি। খনিশ জিজ্ঞাসা করল, সেলিম গায়ের লোকজন দেখতে পাচ্ছি না কেন? বর্ষার সময় গাছ কাটার কাজ একদম বন্ধ থাকে সাহেব, নিচু আর সমান জমি যেখানে আছে আর মাটি ভালো বানানো যায় সেখানে চাষাবাদ চলে, আর নতুন শাল সেগুনের চারা এখন কোথাও কোথাও পোতা হয়, বর্ষায় জঙ্গলে বিশেষ কাজ হয় না। আমাদের কাজের লোক পাওয়া যাবে তো? তা তো জরুর পাবেন, বাংলো চৌকিদার বাংলো ছেড়ে কোথায় আর যাবে? তবে বর্ষার সময়ের কথা তো বলা যায় না, চৌকিদাররা যেসব মাটির ঘরে থাকে বর্ষায় তা প্রায় ভেঙে যায়, আর হাতি খুব হুজ্জত করে। ইন্দ্রানী খৌনিশের দিকে উদ্বিগ্ন চোখে তাকালো। খৌনিশ হাসলো, সেলিম মেম সাহেবকে আর ভয় দেখিও না, সেরকম বর্ষা হলে আলাদা কথা, সে তো কলকাতার মতো শহরেও কত পুরনো বাড়ি ধসে পড়ে, শহর বন্যায় ভেসে যায়, আর এই জঙ্গল পাহাড়ে সেরকম বৃষ্টি হলে একটু তো অসুবিধে হতেই পারে। তবে বড়াই পানির বাংলো চৌকিদার আমাকে বলেছিল, বর্ষার সময় বউ বাচ্চা নিয়ে থাকতে সে ভরসা পায় না, তাদের গ্রামে রেখে আসে সকলের সঙ্গে থাকবার জন্য, কিন্তু সে নিজে বাংলোর কাঠের ঘরে দোতলায় থাকে। বেশি বৃষ্টি হলে হাতিরা জড়ো হয়, তবে ক্ষতি কিছু করে না, আমরাও তো থাকবো সেরকম কাঠের বাংলো দোতলার ঘরে, জানালা খুলে দেখব পুনো হাতির পাল, জীবন সার্থক হয়ে যাবে। উফ, দোহাই তোমার! ইন্দ্রানী সেলিমের সামনে বাঁ হাত দিয়ে খৌনিশে গলা জড়িয়ে ধরল। আমি ওভাবে হাতির পাল দেখে জীবন সার্থক করতে চাই না। খৌনিশ হেসে ইন্দ্রানীর জিন্স পরা অরুতের উপর হাত রেখে বলল, শোনো খুশি, জঙ্গলের জানোয়াররা মানুষকে সব সময় এড়িয়ে চলে, তুমি নিশ্চিন্ত থাকো, তারা অকারণে তোমাকে দেখা দিতে আসবে না, আর তুমি নিরাপদেই থাকবে।
তোমাকে কোনো জানোয়ার স্পর্শ করতে পারবে না। আমি তোমার ঘাড়ি চেপে বসে থাকবো। ইঞ্জানি খৌনিসের শরীরের ওপর নিজের সব ভার চাপিয়ে দিল। তারপর মরলেই বা কি শান্তি! খৌনিস হাসলো। ও দেখল জিপ দাঁড়ালো এক নাকার কাছে। নাকা হলো জঙ্গলে ঢুকবার গেট। প্রত্যেক নাকাতেই জঙ্গলে ঢোকার অনুমতিপত্র দেখাতে হয়। বন্ধ নাকা খুলে না দিলে জঙ্গলের ভিতরে ঢোকা যায় না। যশুপুর থেকে জঙ্গলে ঢোকবার সময়ই প্রথম নাকা পড়েছিল। নাকার একটা ছোট অফিসও থাকে। অনুমতিপত্রে কী ধরনের গাড়ি যাচ্ছে তারও বিবরণ লেখা থাকে। বন্দুক নিয়ে জঙ্গলে ঢোকবার অনুমতি কারোকেই দেওয়া হয় না। কোনো নাকাতেই গাড়ির সার্চও করা হয় না। কেবল একবার নিয়মমাফিক জিজ্ঞাসা করা হয় বন্দুক আছে কি না। খৌনিস নাকা দেখে চিনতে পারল ওরা এসে পড়েছে চাহালায়। নাকার গার্ড ঘর থেকে বেরিয়ে এলো। খৌনিস কাগজ দেখালো। গার্ড কাগজ দেখে ফেরত দিয়ে মুখ তুলে একবার জিপের পিছন দিকে দেখল। হিন্দিতে হেসে বলল, এখন তো টুরিস্টদের জঙ্গলে ঢোকার পারমিশন দেওয়া হয় না, চাহালার বাংলোতে যাচ্ছেন বুঝি। না না, আমরা এখন সোজা যাবো জোরান্ডায়। রাস্তা ঠিক আছে তো? নাকা গার্ডটি বলল, এই সময় রাস্তা ঠিক থাকে না। আরও 3 সপ্তাহ পরে রাস্তা সারানোর কাজে শুরু হবে। অক্টোবর মাসে বৃষ্টি থেমে গেলে ট্রাক লরি এসব ঢুকবে। জোরান্ডার রাস্তা বৃষ্টিতে কিছু তো ভেঙে চুরে গেছেই, এখন আর বৃষ্টি না হলে ভালোভাবেই পৌঁছে যাবেন। সে নাকার গেটের তালা খুলে বৃহৎ শালকাঠের গেট খুলে দিল। সেলিম ইঞ্জিন স্টার্ট করে জিপ চালালো। জিপ চলল উত্তর দিকে। রাস্তা ক্রমে উপরে উঠছে, জিপের গতি কমে আসছে। খৌনিস ভোদকার বোতলের মুখ খুলে খানিকটা গলায় ঢালল। বোতল যথাস্থানে রেখে সিগারেট ধরালো। গাড়ির গতি কমে যাওয়ায় ওর মনে অস্বস্তি দেখা দিল। চড়াইয়ের রাস্তা একটু ভেজা আছে, তবে চাকা মাটি কামড়েই চলেছে। দুপাশের গভীর জঙ্গলে মেঘের ঘন ছায়া। বাতাস ক্রমে কমে আসছে। একটু গুমোটের লক্ষণ রয়েছে। একপাশে পাহাড়, অন্য পাশে খাদ। খৌনিসের অভিজ্ঞতা এই প্রথম, একটি গাড়িও এখনো পর্যন্ত চোখে পড়েনি। ট্রাক, লরি, জিপ কিছুই না। চাহালা পর্যন্ত তো সাধারণ প্রাইভেট গাড়ি অনায়াসে চলে আসে, কিন্তু একটিরও দেখা পাওয়া যায়নি। আদিবাসী দুই একটি লোক ছাড়া চোখে কিছুই পড়েনি। জিপ যখন জোরান্ডার বাংলোর পরীক্ষার সামনে এসে দাঁড়ালো, বেলা তখন 1:30। পরীক্ষার ওপরে শালকাঠের সেতু তুলে রাখা হয়েছে। হর্নের শব্দ পেয়ে খাকি হাফ প্যান্ট পরা খালি গায়ে একটি লোক বেরিয়ে এলো। চোখে তার অবাক জিজ্ঞাসু দৃষ্টি। সে পরীক্ষার সামনে এগিয়ে এলো। ইন্ডিয়ানে জিজ্ঞাসা করল, বাংলোয় গাড়ি ঢুকবে কেমন করে? তুমি দেখো না, ওই শালকাঠের ব্রিজটা এক্ষুনি নামিয়ে দেবে। আমি এর আগে এই ব্রিজ তুলে রাখা দেখিনি। বাংলোটা পরীক্ষা দিয়ে ঘেরা। কেন? যাতে হাতি বাংলোর চত্বরে ঢুকতে না পারে। ব্রিজটাও বোধহয় সেজন্যই তুলে রেখেছে। পাতা থাকলে ওর ওপর দিয়ে তো হাতি ঢুকে যেতে পারে, খনিস বলল এবং মুখ নাড়িয়ে হাফ প্যান্ট পরা খালি গায়ে লোকটার দিকে তাকিয়ে হেসে ওড়িয়া ভাষা মিশিয়ে জিজ্ঞাসা করল, তুমি আমাকে চিনতে পারছো না? পাচ্ছি বাবু, আপনি যে এ সময় আসবেন বুঝতে পারিনি। সে দড়ি দিয়ে টেনে তোলা শালকাঠের সাঁকো নামাতে ব্যস্ত হল। সেলিম বলল, চৌকিদার একলা সাঁকোটা নামাতে পারবে কি? চৌকিদারের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বড় একটা শালগাছে গোড়ায় বাঁধা দড়ি খুলে সাঁকো ধীরে নামাতে পারল না। জোরে আওয়াজ করে পড়ল। চৌকিদারের পক্ষে এত ভারী সাঁকোর ভার বহন করে আস্তে নামাবার উপায় ছিল না। সেলিম তৎক্ষণাৎ নিজের আসন থেকে নেমে গেল। সাঁকোর সামনে গিয়ে ভালো করে দেখল। পা বাড়িয়ে উঠল সাঁকোর ওপর। দেখে ফিরে এসে বলল, গাড়ি চালিয়ে নেওয়া যাবে। একটা দুটো শাল সরে গেল, চাকা ঢুকে যাবার ভয় ছিল। একলা কোনো মানুষের পক্ষে শালকাঠের সাঁকো তোলা নামানো সম্ভব নয়। সে জিপ স্টার্ট করে খুব আস্তে আস্তে চালালো। জিপ সাঁকোর উপর টালমাটাল অবস্থায় নানা রকম শব্দ তুলে পরীক্ষা পার হল। ইন্দ্রানি জিজ্ঞাসা করল, সাঁকোটা কি এক্ষুনি আবার তুলে দেওয়া হবে? জরুর, চৌকিদারের সঙ্গে এবার আমি হাত লাগাবো, তা নইলে হাতি ঢুকে আসতে পারে। ইন্দ্রানি উৎকণ্ঠিত চোখে খৌনিসের দিকে তাকালো। খৌনিস এসে বলল, আরে তাই ভুলে কি এক্ষুনি হাতি ঢুকবে নাকি? সবে ধীরে সুস্থে হবে খুশি। সেলিম গাড়ি চালিয়ে নিয়ে একেবারে বাংলোর বারান্দার কাছে দাঁড় করালো। ইঞ্জিন বন্ধ করে নেমে গেল। চৌকিদার তার অপেক্ষাতেই সাঁকোর কাছে দাঁড়িয়েছিল। খৌনিস নামল, তার পিছনে ইন্দ্রাণী। ইন্দ্রাণীর মুখ ভার, বলল,
আমার মোটেই ভালো লাগছে না বেড়াতে এসে যদি সব সময় ভয় ভয়ে থাকতে হয়। কোনো ভয় নেই খুশি। খনিশ ইন্দ্রানী কোমর জড়িয়ে ধরে বাংলোর বারান্দায় উঠল। বর্ষার সময় আমি কোনোদিন আসিনি, এ সময় সাঁকোটা যে তোলা থাকে সেটা আমি জানতাম না। আরে সাঁকো তুলে নিলেই তো আর কোনো ভয় নেই, তুমি বৃথাই ভয় পাচ্ছ। সাঁকো তুলে দিয়ে চৌকিদার আর সেলিম ফিরে এলো, বারান্দার চেয়ার পাতায় ছিল। চৌকিদার এসে খৌনিশ আর ইন্দ্রানীকে দুহাত কপালে ঠেকিয়ে নমস্কার করল। খৌনিশ তার কুশল জিজ্ঞাসা করে বলল, আমি তোমাকে চাল ডাল সব বের করে দিচ্ছি, তুমি রান্না চাপিয়ে দাও। মুরগি আছে 12টা, সবগুলোকে বের করে পায়ে দড়ি বেঁধে ছেড়ে দাও। এবেলা একটা মুরগি রাঁধো, রাত্রি আলু দিয়ে ডিমের ডালনা করবে। তুমি যে এত ভালো উড়িয়া ভাষা বলতে পারো আগে তো শুনিনি কখনো, ইন্দ্রানী চেয়ারে বসে পা দোলাতে দোলাতে জিজ্ঞাসা করল। খুনিশ ভোদকার বোতল খুলে চুমুক দিল, বোতলের মুখ বন্ধ করে দেওয়াল ঘেঁষে রেখে বারান্দার নিচে নেমে গেল। দরকার হয়নি বলিনি, তাই শুনতে পাওনি, এখন শুনতে পাবে। যেমন ধরো, ছোটনাগপুরের জঙ্গলের আদিবাসীরা মোটামুটি হিন্দি বলতে পারে, তুমিও তাদের সঙ্গে হিন্দি চালিয়ে যেতে পারো। আর উড়িষ্যার এই জঙ্গলে আদিবাসীরা সবাই মোটামুটি ওড়িয়া ভাষা বোঝে, বলতেও পারে, কিন্তু হিন্দি এখানে প্রায় অচল। তুমি লোকটি কিন্তু বেশ চালাক আছ, ইন্দ্রানী হেসে চেয়ার ছেড়ে উঠে বারান্দা থেকে নামল। কিন্তু তা বলে চাল ডাল তোমাকে মেপে দিতে হবে না, ওটার ভার আমাকে দাও। ইন্দ্রানীর মুখে সামান্য খুনের জন্য যে ছায়া নেমে এসেছিল এখন তা কেটে গিয়েছে। জিপের পিছনে গিয়ে পা দানিতে পা রেখে ভিতরে ঢুকল, আবার হেসে বলল, তুমি তো মোটে দুজনের খাবার কিনতে গিয়েছিলে, আমি যখন জিজ্ঞাসা করলাম সেলিম কোথায় খাবে তখন তুমি জিপ কেটে একেবারে মা কালী। তারপর তোমার মনে পড়ে গেল কেবল সেলিম নয় চৌকিদারের খাবারও কিনতে হবে। যাও তোমার চৌকিদারকে বাসনপত্র দিয়ে পাঠাও, আর সেলিম এসে মুরগিগুলোকে জিপের বাইরে নিয়ে যাক। খৌনিশ মনে মনে খুশি হয়ে উঠল। বাংলোর মস্ত চত্বরের এক জায়গায় পাহাড়ের ধার ঘেঁষে একটি বাঁধানো গোল মেঝের উপর রয়েছে টিনের চাল। জঙ্গল পাহাড়ের দৃশ্য দেখার জন্যই বাঁধানো চাল পাকা চত্বর তৈরি হয়েছে। সেখানে বসে দূরের নিচে জলাশয়ের ধারে গভীর জঙ্গল থেকে চোখ ফেরানো যায় না। খৌনিশ নিশ্চিন্ত হয়ে ভোদকার বোতল নিয়ে সে চালার নিচে গেল, চিৎকার করে ডাকল, খুশি খুশি এখানে এসো। ইন্দ্রানী চৌকিদার আর সেলিমকে সব বুঝিয়ে দিয়ে খনিশের কাছে এলো। খনিশ তখন ইন্দ্রানীর কথা ভুলে অনেক নিচে জলাশয়ের বুড়ির দিকে ঝুঁকে তাকাল। না, ভুল দেখেনি, একদল হাতি বন থেকে বেরিয়ে জলের কাছে আসছে, সামনের হাতিটির বিশাল দুই দাঁত ওর প্রথম চোখে পড়েছে। ইন্দ্রানী জিজ্ঞাসা করল, কি দেখছ গো? ওই ওই ওদিকে তাকিয়ে দেখো খুশি। খনিশ হাত তুলে দেখালো, ইন্দ্রানী এক মুহূর্ত দেখে প্রায় চিৎকার করে উঠল, হাতির পাল! চুপ, একদম চুপ। খনিশ ইন্দ্রানীকে এক হাত দিয়ে নিজের পাশে টেনে নিচু স্বরে বলল, ওরা রয়েছে অনেক দূরে, আমাদের কথা শুনতে পাবে না, কিন্তু ওদের কান খুব সজাগ, চিৎকার করলে পাহাড়ে ইকো করবে, হাতিরা চিৎকার শুনতে পেলে বনের মধ্যে ঢুকে যেতে পারে। তুমি তো ভয় পেয়েছিলে, এখন নিরাপদ জায়গা থেকে বুনো হাতির দল দেখো। ইন্দ্রানী খুশিতে বালিকার মতো উচ্ছ্বসিত হয়ে বলল, কি বিরাট দাঁতালো হাতি, দাঁড়াও গুনে দেখি কটা রয়েছে। খনিশ ইতিমধ্যে গুনে ফেলেছিল, পাঁচটি হাতি রয়েছে। ও বলল, দাঁতালো হাতিটা পুরুষ, বাকি সব মেয়ে। ওদের মধ্যেও পুরুষরাই প্রধান? ইন্দ্রানী হেসে জিজ্ঞাসা করল, আমাদের সমাজে তাহলে পশুদের কাছ থেকেই পুরুষ শাসিত সমাজ গড়তে শিখেছে বলো? বোধ হয়, কিংবা বলতে পারো ওটাই হয়তো প্রকৃতির বিধান। ইন্দ্রানী কোনো জবাব দিল না, হাতির পাল তখন জলে নেমেছে, সুঁড়ে করে জল এনে এ ওর গায়ে ছিটিয়ে দিচ্ছে। ও খৌনিশের গায়ে হেলান দিয়ে সেই দৃশ্য দেখতে দেখতে বলল, এমন রিয়া দৃশ্য জীবনে হয়তো আর কোনো দিন দেখতে পাবো না, তুমি এর আগে একসঙ্গে এতগুলো বুনো হাতি দেখেছো কখনো? এতগুলো তো দূরের কথা খুশি, একটা বুনো হাতিও শিমলিপালের জঙ্গলে আগে দেখিনি, এবার তোমার ভাগ্যেই দেখা হলো। খুনিশ ইন্দ্রানীকে বুকের আরও নিবিড় সান্নিধ্যে টেনে নিল। সন্ধ্যা ঘনিয়ে আসবার সময়ে কালো মেঘ যেন বাংলোটাকে গ্রাস করল, সামনে দূরের ওই কৃষ্ণনীল পাহাড়ও মেঘের আড়ালে ঢাকা পড়ল। তারপরে নামল বৃষ্টি, দুদিন সে বৃষ্টি ঝরল অঝরে আর অবিশ্রাম,
ঘরের বাইরে পা দেবার উপায় নেই। বাংলো থেকে এক ফারলং দূরে একটি মাচা ঘর আছে। জঙ্গলে সেই মাচা ঘরে মই বেয়ে উঠতে হয়। সামনে রয়েছে একটা জলাশয়, আর জায়গায় জায়গায় গর্ত করে ছড়ানো আছে নুন। হাতিরা সেই জলাশয়ে জল আর নুন খেতে আসে। কিন্তু সেখানে যাওয়া দূরের কথা, ঘর থেকেই বেরোনো সম্ভব হলো না। খৌনিশ আর ইন্দ্রাণী খাওয়ার প্রয়োজন ছাড়া দুদিন ঘর থেকে বেরোলো না। বাথরুম ছিল শোয়ার ঘরে সংলগ্ন। অরণ্যের এই নিবিড় ঘন বর্ষায় দুজনে জীবনকে ভোগ করল এক নতুন মত্ততার মধ্যে। তৃতীয় দিন বৃষ্টি ধরল। আকাশের মুখ যেমন কালো ছিল তেমনি রইল। দুপুরের খাওয়ার পাট মিটে যাবার পর খনিশ বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। সেলিমকে ডেকে বলল, সেলিম আমি বড়াইপানি বাংলো যাব। সেলিম তৈরি হল, কিন্তু মুখে উদ্বেগের ছায়া। ইন্দ্রাণী ও দুদিনের পরা ম্যাক্সে সুটকেসে ঢুকিয়ে আবার জিন্স পরে নিল। ভোগের একটা ক্লান্তি থাকে, ওর আর খনিশ দুজনেরই সেই ক্লান্তি ছিল। বড়াইপানির উদ্দেশ্যে বেরোতে গিয়ে প্রথম বাধা পড়ল শাঁকো ভেঙে। জীব পরীক্ষা পার হতে পারল না। চৌকিদার আর সেলিম যত শক্ত করেই ভেজা দড়ি চেপে ধরুক, শালগুড়ির ভারী শাঁকো পিছলে পড়ল। কয়েকটা লম্বা গুড়ি ছিটকে খুলে গেল। সেগুলো মেরামত না করে উপায় ছিল না, আর তা মেরামত করতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তুমুল না হলেও তখন ইলশে গুড়ির ছাটের মতো বৃষ্টি শুরু হয়েছে। সেলিম বলল, গাড়ির হেডলাইট জ্বালিয়ে কোনো মতে চাহালা বাংলো পর্যন্ত যেতে পারি। বড়াইপানি কিন্তু কিছুতেই যাওয়া যাবে না। আর যদি পথে হাতি পড়ে? আমি যাব না, আমি যাব না। ইন্দ্রাণী বেঁকে বসল। খনিশ সেলিমের কথা বিরক্ত হয়ে বলল, আরে কেন তুমি মেম সাহেবকে শুধু শুধু ভয় দেখাচ্ছ? ওসব কথা কিন্তু তুমি আর একবারও বলবে না, বুঝেছ? সেলিমের মুখে কোনো অপরাধের অভিব্যক্তি ছিল না, কারণ সেই মিথ্যে আশঙ্কা করে কিছু বলেনি। পথে হাতির দেখা মিলতেই পারে এবং সেটা খুবই স্বাভাবিক। সেলিম খনিশের কাছে ক্ষমাও চাইল না, দুঃখও প্রকাশ করল না। ইন্দ্রাণী বলল, কেন এই বিপদে ঝুঁকি নিতে যাচ্ছ? আজ না গিয়ে না হয় কাল সকালেই যাব। সকাল আর রাত্রিতে কোনো তফাৎ এখানে নেই খুশি। বৃষ্টি দিনেও হতে পারে, রাত্রেও হতে পারে। কেন তোমরা মিছিমিছি ভয় পাচ্ছ? আমি বেঁচে থাকতে তোমার ভয়টা কি খুশি? সেলিম জিপ স্টার্ট করল। জিপের গতি ঘন্টায় 7-10 কিলোমিটারে বেশি তোলা যাচ্ছে না। খনিশ নিজেই বুঝতে পারছে ভেজা রাস্তায় চাকা স্কিড করতে পারে, পাহাড়ের পথে দুর্ঘটনার সম্ভাবনা। ওরা যখন চাহালায় পৌঁছলো বাংলোয় তখন কেউ ছিল না। ঝিপঝিপ বৃষ্টি পড়ছে, জিপ থেকে নেমে কোথাও দাঁড়াবার জায়গাও ছিল না। খনিশ বলল, নাকা তো সামনেই, আমার মনে হচ্ছে চৌকিদার নাকায় চলে গেছে। একলা থাকার থেকে সেটাই ভালো। তোমরা থাকো, আমি নাকা থেকে ঘুরে আসছি। আমি যাচ্ছি স্যার। সেলিম নিজেই জিপ থেকে নেমে বৃষ্টির মধ্যে অন্ধকারে হারিয়ে গেল। ইন্দ্রাণী কথা বলছে না। খনিশ একটা সিগারেট ধরিয়ে বলল, বর্ষাটাই যা উৎপাত করছে, রাত পোহালেই দেখা যাবে সব ঠিক হয়ে গেছে। কেন বাজে কথা বলছ? ইন্দ্রাণী ঝেঁঝে উঠল। তুমি একজন আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার বলেই জানি, আবহাওয়াবিদ হলে কবে থেকে? খনিশ সিগারেটে টান দিল। খুশি, আবহাওয়াবিদরাও তো ভুল করে। কাল সকালেও যে বৃষ্টি হবেই এমন ফোরকাস্ট কে করতে পারে? এখন চুপ করে বসে দেখো তো তোমার বাংলো চৌকিদারকে পাওয়া যায় কি না। ইন্দ্রাণী রুষ্ট স্বরে তেমনই ঝাঁঝ, নইলে তো রাতে মাথা গোঁজার ঠাইটুকুও মিলবে না। খনিশকে চুপ করতেই হলো, কারণ এ ব্যাপারে সত্যিই ওর কিছু বলবার ছিল না। বাংলো চৌকিদারকে না পেলে বিড়ম্বনার এক শেষ হবে। রাস্তার যে অবস্থা, এই রাতে বড়াইপানি যাবার কথা ভাবা যায় না। কিন্তু সৌভাগ্যবশত ওর অনুমানই ঠিক ছিল, চৌকিদারকে নাকাতেই পাওয়া গিয়েছে। সেলিমের সঙ্গে ওকে দেখে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সেলিম বেচারি ভিজে ঢোল হয়ে গিয়েছিল। চৌকিদার একটা চটের বস্তায় মাথা বাঁচিয়েছে। রাত্রিটা কাটালো চাহালার বাংলোয়। কোনো রকমে খিচুড়ি আর ডিম দিয়ে খাওয়া সারা হলো। কিন্তু দুর্ভাগ্যটা বোধহয় খনিশেরই। তারপরেও দুদিন ধরে বৃষ্টি থামল না, আর বৃষ্টি প্রাবল্যও বেড়েছিল। ইন্দ্রাণী ঘর থেকে বেরোলো না। খনিশের অবস্থাও সেই রকম। যতবারই ইন্দ্রাণীর সঙ্গে কথা বলতে গেল একটা জবাবও পেল না। ফলে ওর মদ্য আর ধূমপান করা ছাড়া কিছুই করার ছিল না। ইন্দ্রাণী যদিও বা চৌকিদারের সঙ্গে রান্নাঘরে গিয়েছে, সেলিমের সঙ্গে দু চারটা কথাও বলেছে, কিন্তু খৌনিশের সঙ্গে বাক্যালাপও করেনি। খৌনিশ আদর করে সান্ত্বনা দিতে গিয়ে ফল হয়েছে হিতে বিপরীত। ইন্দ্রাণী শত মুখে চিবিয়ে চিবিয়ে পরিষ্কার করে বলেছে,
I am not a mating beach for a dog in the forest. দুদিন বৃষ্টির পরে তৃতীয় দিনে সকালে চাহালার জঙ্গলে সোনার মতো রোদ উঠল। আকাশ অনেকটাই শরতের মতো, মেঘ ভেসে চলেছে, জমতে পারছে না, বাতাসে উড়িয়ে নিয়ে চলেছে। দুপুরের রোদ দেখে মনে হলো দুদিনের সিক্ততাকে শুকিয়ে খটখট করে তুলছে। সেলিম বেলা একটার সময় নিজেই প্রস্তাব করল, বড়াই পানি চলুন সাহেব। ইঞ্জিনি মুখেও হাসি ফুটেছে, খনিশকে ঘরের মধ্যে একলা পেয়ে দু হাতে জড়িয়ে ধরে বলেছে, আমি তো তোমার চেয়ে অনেক অবুজ আর বোকা, তাই না? বয়সটা কোনো ব্যাপারই নয়, যত ছোটই হই না কেন, ক্ষমা চাইছি গো। ও মুখ তুলে ধরেছে খনিশের মুখের কাছে। খনিশের মনে অভিমান ছিল, ইন্দ্রানীর মুখ থেকে ইংরেজিতে ওই রকম একটা ইতর কথা শুনে আহত হয়েছিল। ইন্দ্রানী যে অনায়াসে ওই রকম কথা ওকে বলতে পারে ধারণা করতে পারেনি। কিন্তু ইন্দ্রানী যখন আশা চেয়ে মুখ তুলে ধরল, ও প্রত্যাখ্যান করতে পারল না, দুহাত ভরে বুকের নিবিড় সান্নিধ্যে টেনে চুম্বন করল। সেই অশ্লেষ চুম্বনে ইন্দ্রানী গভীরভাবে সাড়া দিল। দীর্ঘ চুম্বনের পর খনিশ বলল, খুশি, জঙ্গলের এই বৃষ্টির অভিজ্ঞতা আমার নেই, তোমার রাগ হতে পারে সেটা অস্বীকার করতে পারি না, কিন্তু কিন্তু তুমিও তো একটু বুঝবে আমি যে অসহায়। চুপ চুপ চুপ, এ নিয়ে আর কোনো কথা নয়, বিশ্বাস করো কথাটা বলে ইস্তক মনে শান্তি ছিল না। চলো দুপুরের খাবার নিয়ে আমরা বড়াই পানি চলে যাই। দুপুরের খাবার পরেই ওরা বড়াই পানির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শিমলিপালের বনে বনে রৌদ্র মেঘের খেলা, রাস্তা শুকিয়ে উঠছে, কিন্তু জিপের গতি বাড়াবার মতো অবস্থা এখনো হয়নি। বিকেল চারটের আগে ওরা বড়াইপানি বাংলোয় পৌঁছে গেল, চৌকিদারকেও পাওয়া গেল। খনিশকে দেখে সে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করল। কুশল বিনিময়ের পরেই দোতলা কাঠের বাংলোর দরজা খোলা হয়ে গেল, জিপ থেকে মালপত্র নামানো হলো। ইন্দ্রানী বড়াইপানির সুন্দর ঝর্ণা দেখে মুগ্ধ। বাংলোর দোতলার বারান্দায় টেবিলের সামনে চেয়ারে বসে চা খেতে খেতে ও ছেলে মানুষের মতো কথায় হাসিতে ছলছল করে উঠল। গান করল, কবিতা আবৃত্তি করল, আর খনিশকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করল না। দুদিন বড়াইপানিতে থেকে তৃতীয় দিন সকালে খনিশ সেলিমকে বলল, জেনাবিল চলো সেলিম, এক রাত্রি থেকে পরশু আমরা যশিপুর ফিরে যাব, আর তো মাত্র দুদিনের খাবার আমাদের আছে। সেলিম প্রাণ খুলে হেসে খনিশের প্রস্তাব গ্রহণ করতে পারল না। আকাশে মেঘ ভেসে চলেছে, রৌদ্র ঝলক দিচ্ছে থেকে থেকেই, বাতাসও আছে, রাস্তাঘাট শুকিয়ে যাচ্ছে, খানাখন্দ শুকোতে কিন্তু এখনো দেরি হবে। তবে আবার যদি বৃষ্টি নামে জেনাবিলে আটকে পড়ার সম্ভাবনা আছে। খনিশ সেলিমকে বলেই পেরোবার জন্য তৈরি হল। ইন্দ্রানী গুনগুন করে গান করছে। প্রাতরা সেরেই বেলা সাড়ে নটায় জিপ রওনা হলো। আবার উত্রাই যাত্রা। নাওয়ানা হয়ে জেনাবিলের দূরত্ব কম ছিল না, দুপুরে খাবার সময় পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। খনিশ দেখল আবহাওয়া ভালো হলেও রাস্তার অবস্থা তেমন সুবিধাজনক নয়, বৃষ্টি ভেজা রাস্তা শুকোতে আরম্ভ করেছে। তবু চড়াই উঠবার সময়, উচ্চাইয়ে নামার সময় গাড়ি খুব সাবধানে চালাতে হচ্ছে। খনিশ ভাবল তা হোক, জিপ চললেই হলো, আবহাওয়া যদি এরকম থাকে দুশ্চিন্তার তো কোনো কারণ নেই। কিন্তু ধূদ্র চম্পার বাংলো পেরিয়ে যাবার পরই হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল, কালো মেঘ জমে উঠল পাহাড়ের জঙ্গলের মাথায়, টিপটিপ বৃষ্টি শুরু হলো। ইন্দ্রানী বলল, উফ, আমাদের ভাগ্যটাই খারাপ, আবার বৃষ্টি নামল। জেনাবিল এখান থেকে কত দূর গো? বেশি দূরে নয়, এভাবে চললে বেলা আড়াইটে নাগাদ আমরা পৌঁছে যাব। রাস্তা আবার ভিজে উঠতে সেলিমকে সাবধান হতে হলো। গাড়ির গতি অনেক কমে এলো, খনিশ জানত তাছাড়া কোনো উপায় ছিল না। ওরা জেনাবিল পৌঁছলো আরও 45 মিনিট দেরিতে। বাংলো চৌকিদার ছিল, সে খনিশকে যথাবিহিত অভ্যর্থনা করে বাংলোর দরজা খুলে দিল। প্রত্যেক বাংলোর মতো জেনাবিলের বাংলো পাহাড়ের ওপর, কিন্তু জঙ্গল গভীর, পরীক্ষার সাঁকো পাতায় ছিল। এই বাংলো চৌকিদারের মতে হাতি সাঁকোতে পা দিতে ভয় পায়। হাতি তার শরীরের ওজন সম্পর্কে খুবই সজাগ প্রাণী, বাংলো সাঁকোকে তারা ফাঁদ বলে মনে করে, অথচ জিরান্ডার চৌকিদার ভয়ে সাঁকো তুলে রেখেছিল। জেনাবিলের বাংলো বড়াইপানির মতোই কাঠের দোতলায়, নিচে ফাঁকা গাড়ি রাখার জায়গা, হাতি এলেও এসব বাংলোর মানুষ নিরাপদ থাকে।
জেনা বিলে পৌঁছবার আগেই টিপ টিপ বৃষ্টির ধারা পড়তে আরম্ভ করেছিল। বাংলো পৌঁছে বৃষ্টি নামলো ঝরঝর ধারায়। বাংলো আর তার আশপাশ ঘেরা জঙ্গলকে যেন মেঘ বৃষ্টি গ্রাস করে ফেলল। ইন্দ্রানীর মুখেও নেমে এসেছে গাঢ় মেঘ। ওর সমস্ত আনন্দ এখন চূড়ান্ত বিমর্ষতায় ডুবে গিয়েছে, আর যুক্তিহীন একটা রাগ আর বিরক্তিতে মনটা আচ্ছন্ন হয়ে উঠল খৌনিশকে কেন্দ্র করে। প্রকৃতির দুর্যোগের জন্য যেন খৌনিশই ওর কাছে দায়ী। আসলে ওর প্রত্যাশিত অরণ্য ভ্রমণ ও ভোগ প্রথম থেকেই বাধা পেয়েছে, তার জন্য অনুমনের ভিতরটা মাঝে মাঝেই গুমড়ে উঠছে। আবার বৃষ্টির বিরামে রৌদ্র দেখেই প্রাণ খুশিতে নেচে উঠেছে। আরও এমনভাবে খৌনিশের প্রতি নির্ভরশীল, বাইরে বেরিয়ে যে কোনো দুরবস্থার জন্য খৌনিশকে দায়ী করা ছাড়া ও আর কিছুই ভাবতে পারে না। জোরান্ডায় বৃষ্টির দুরাত ও একটা নতুন সুখের মত্ততায় আচ্ছন্ন ছিল। আকাশের মুখ কালো হয়ে উঠলেই একটা বিমর্ষতা ওকে গ্রাস করছে। জঙ্গলের এই বৃষ্টিতে কেমন একটা ভয় পেতেও শুরু করেছে। ও বাংলোয় নেমে সোজা দোতলায় গিয়ে একটা ঘরে ঢুকে খাটের বিছানায় শুয়ে পড়ল। খুনি সবই দেখল, কিন্তু ওর করার কিছুই ছিল না। ও তো নতুন করে এই দুর্যোগকে ডেকে আনেনি। হয়তো বড়াই পানি থেকে যশিপুরীর দিকে নেমে গেলেই সব রকমের সংকট কেটে যেত, কিন্তু যদি বৃষ্টি না নামতো তাহলে ইন্দ্রানীর জেনা বিলে না আসার দুঃখ তো ভুলতে পারত না, আর তার জন্য দায় করতো খৌনিশকেই। এখন আর কোনো উপায় নেই। তবু খুব কম গতিতে এলেও নিরাপদেই জেনাবিল বাংলোতে পৌঁছনে গিয়েছে। সেলিমের মুখ দেখে বোঝা যাচ্ছে সে আর জেনাবিল আসার ঝুঁকি নিতে চায়নি। বড়াইপানিতে খৌনিশ যখন জেনাবিলে আসার কথা ঘোষণা করেছিল, সেলিমের মুখে তখনই ছায়া ঘনিয়ে এসেছিল। খৌনিশ সেলিমের মুখে ছায়াকে তেমন আমল দেয়নি। ও আশা করেছিল বৃষ্টি তার শেষ মারের ইতি করেছে, কিন্তু বেচারি খৌনিশ প্রকৃতির মতিগতি গতিবিধির কথা ও ভাবেনি। সেলিমা চৌকিদারের ওপর সমস্ত দায়িত্ব দিয়ে বাংলোর ওপরে উঠে গেল। ইন্দ্রানী যে ঘরের খাটে শুয়েছিল আগে সে ঘরেই গেল। খাটের কাছে দাঁড়িয়ে বলল, কি হলো খুশি, শরীর খারাপ লাগছে নাকি? ন্যাকামি করো না তো। ইন্দ্রানী ছুটিতে অন্য পাশে ফিরল। কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল এই জেনাবিল মরার বিলে আসার? এই বৃষ্টি যদি আজ রাত্রের মধ্যে না ধরে তাহলে কি হবে? খুনিশের মুখ শক্ত হলো, কিন্তু এক মুহূর্তের জন্য। তারপরেই ও হেসে বলল, খুশি, এই হঠাৎ আবার বৃষ্টির কোনো আগাম খবর তো আমার জানা ছিল না। থাকলে বড়াইপানি থেকেই তো যশিপুরে চলে যেত। আবহাওয়া ভালো দেখেই তো ইচ্ছে হয়েছিল তোমাকে জেনাবিলটা দেখিয়ে নিয়ে যাই। তা তোমার সেই ইচ্ছে কেন হলো? আমি তো সেটাই জানতে চাই। তুমি তো এই জঙ্গলে নতুন আসনি, আর তুমি কচি খোকাও নও। এই ওয়েদারকে যে বিশ্বাস করা যায় না তা তো তোমার মনে রাখা উচিত ছিল। খৌনি শান্ত কোমল স্বরে বলল, খুশি, তোমার এখন মেজাজ খারাপ, তাই মুখে যা আসছে তাই বলছো, কিন্তু তুমি ভুলে যাচ্ছ বর্ষাকালে আমি কখনো শিমলিপালে জঙ্গলে আসিনি। তবে এবারই বা আসতে গেলে কেন? ইন্দ্রানী সাপের ফনা তোলার মতন করে উঠে বসে বলল। ওর মাথা চুল অবিন্যস্ত, কপালে গালে ছড়িয়ে পড়েছে। তোমাকে সবাই এ সময় জঙ্গলে ঢুকতে বারণ করেছিল। যশুপুরের অফিসার সেলিমের বাবা কেউই চায়নি এ সময় জঙ্গলে আমরা আসি, তবু তুমি এলে। কেন এলে? তখন তো আমি এই দুর্যোগের কথা ভাবিনি খুশি। আর দেখো, এটাও তো একটা অভিজ্ঞতা মনে রাখবার মতো। তাছাড়া আমরা এমন কি বিপদের মধ্যে আছি? কোনো বিপদ নেই, ভয় পাবারও কিছু নেই। হয়তো দেখবে আজ রাত্রে বৃষ্টি থেমে গেছে, কাল সকালে ঝকঝকে রোদ উঠেছে। শোনো, ওসব তোমার মতো আকাশ কুসুম কল্পনা করে আমার স্বভাবে নেই। ইন্দ্রানী শক্ত মুখে ঘাড়ে ঝটকা দিয়ে ঝেঁচে বলল, আমি পোরখাওয়া মেয়ে, ওইসব রোমান্টিসিজমের ধার আমি ধারি না, বলেই ও আবার পাশ ফিরে শুয়ে পড়ল। খৌনিশের মুখে বিমর্ষ হাসে। ইন্দ্রানী ওকে বলছে আকাশ কুসুম কল্পনার কথা, ও পোরখাওয়া মেয়ে। খৌনিশ কি সুখসজ্জার বিলাসে মানুষ হয়েছে? কিন্তু ও জানে এখন ইন্দ্রানীর সঙ্গে তর্ক করা আর তারের খাঁচায় বন্দি একটা গোখরোর পাশে দাঁড়িয়ে নড়াচড়া করাও এক কথা। ও আর একটা শোবার ঘরে গেল, ফোমের ব্যাগ খুলে বের করলো হুইস্কির বোতল। বোদকা আর জিন শেষ, দিনের বেলা হুইস্কি খেতে ইচ্ছে করে না, কিন্তু আপাতত তো কোনো উপায় নেই। ঘরে তখনও জলের জাগ গ্লাস এগুলো দেওয়া হয়নি। ও হুইস্কির বোতল নিয়ে নিচে নেমে গেল। জেনাবিলে আসার পর প্রকৃতি যেন এক নির্মম খেলায় মেতে উঠল। তিন দিনের অবিরাম বৃষ্টিতে শিমলিপাল জঙ্গল এক ভয়াবহ মূর্তি নিয়ে দেখা দিল।
খৌনিশ যে জঙ্গলকে দেখে বারবার মুগ্ধ হয়েছে, সেই জঙ্গল যেন এবার একটা প্রতিশোধ নেবার জন্য ওর মুখোমুখি হলো। চৌকিদারের কাছ থেকে প্রথম খবর এলো, একটি বিশাল অজগর বাংলোর বাইরে আড়ালে অর্জুনের ডালে আশ্রয় নিয়েছে। বৃষ্টিতে তাকে আগুন নিয়ে তাড়া করারও উপায় নেই। চৌকিদার তার গরু বাছরের জন্য চিন্তিত, একটি বল্লম তার সম্বল, সেটা দিয়ে সে অজগরটাকে অনেকবার আঘাত করা সত্ত্বেও তাকে তাড়ানো যাচ্ছে না। তবে অজগর পালাবারই চেষ্টা করবে, অন্যথায় চৌকিদার বাধ্য হয়ে বেআইনিভাবে অজগরটিকে হত্যা করবে। তার চেয়ে খারাপ খবর, জেনাবিল বাংলোর চারপাশে জড়ো হয়েছে বড় এক পাল হাতি। অবশ্য বাংলোয় ঢোকবার কোনো উদ্যোগ তারা করছে না। তৃতীয় দুঃসংবাদ, খাদ্যের অপ্রতুলতা। সবই প্রায় নিঃশেষ, শেষ পাউরুটিটি পচে গিয়েছে। তৃতীয় দিন রাত্রে চাল ডাল সংযোগে কোনো ক্রমে বিস্বাদ খিচুড়ি হয়েছে। চতুর্থ দিন সকালে প্রাতরাশের কিছু ছিল না, কিন্তু একটি সুলক্ষণ দেখা গেল, বৃষ্টি কমে এসেছে। বিরামহীন ঝরলেও সেরকম অযোধ্যারা নেই। খনিশ বাংলো দোতলা থেকে নিচে নেমে এলো। গতকাল রাত্রে ইন্দ্রাণী ওর সমস্ত রাগ ভুলে খৌনিশের বুকের ওপর পড়ে কেঁদেছে, যেন খৌনিশ ওকে মৃত্যুর মুখে নিয়ে এসেছে। আতঙ্কে, ভয়ে ও অসহায় কান্নায় ভেঙে পড়েছে। অবশ্য দুশ্চিন্তার অনেক বড় কারণ ছিল, তার মধ্যে একটি আসল কারণ খাদ্য শেষ। ১২ দিন অতিক্রান্ত, বস্তুত পক্ষে হিসাব ছিল বড় জোর ৮ দিন জঙ্গলের মধ্যে থাকা হবে। দুদিন বাড়িয়ে ধরে খাদ্য সংগ্রহ করা হয়েছিল। খৌনিশ চৌকিদারকে ডেকে জানতে চাইল, সে অন্তত এ বেলার মতো চাল ডালের ব্যবস্থা করতে পারবে কিনা। চৌকিদার জানালো, তার ঘরে কিছু চাল আর সামান্য ডাল আছে, সাহেবদের খাবার জন্য সে তা দিতে পারে। সাহেবরা যদি আর একদিন থাকে তাহলে চৌকিদারকে কাছে পিঠে গ্রামে খাদ্যের সন্ধানে যেতে হবে। তবে মনে রাখতেই হবে, এই বর্ষার সময় গ্রামের আদিবাসীদের ঘরে ঘরেও খাদ্যের অকুলান সমস্যা প্রচণ্ড। এই নিদারুণ দুঃসংবাদের মধ্যে সে আরও দুটি সুখবর দিল, হাতির পাল চলে গিয়েছে আর অজগরটিও অদৃশ্য হয়েছে। সে যে বাংলোর চৌহদির মধ্যে নেই সে বিষয়ে নিঃসংশয় হয়েছে। খৌনিশ সেলিমের সঙ্গে কথা বলল, বৃষ্টি তো কমে আসছিস সেলিম, কোনো রকমে দুপুরে একটু খাবার মুখে দিয়ে ঝুঁকি নিয়ে আমাদের জীব বের করা দরকার। এবার আমাদের নামতে হবে গুড়গুড়িয়া দিয়ে, জেনাবিল থেকে যশিপুরে সেটাই হবে শর্টকাট রাস্তা। সাহেব, আপনি ঠিকই বলেছেন, সেলিমের চোখে মুখে উদ্বেগের ছায়া। যে পথেই যাব সাহেব, চড়াই উতরাই বহুত আছে, রাস্তা ভেজা, জলও জমেছে অনেক জায়গায়, টু হুইলার বিগড়ে বসলে কিন্তু মুশকিলে পড়তে হবে। খৌনিশ সেলিমের কথা মেনে নিয়েও বলল, তবু আমাদের বেরোতেই হবে সেলিম, ঈশ্বর আর আল্লাহর নাম নিয়ে, এভাবে তো আর এখানে থাকা যায় না। তবে জিপের স্টিয়ারিং ধরবো আমি, আমিই চালাবো, আপনার যা মর্জি। বেলা ১১:৩০টার মধ্যে চৌকিদারের দেওয়া চাল ডালের ঘ্যাট কোনো রকমে উদরস্থ করে জিপ ছাড়ল। খুনিশ ড্রাইভ করছে, পাশে ইন্দ্রাণী, ওর চোখের কোল বসে গিয়েছে, মুখ শীর্ণ দেখাচ্ছে, উদ্বেগ বিরক্তি বিমর্ষতা সমস্ত কিছু ওর মুখে চেপে আছে। খুনিশ গাড়ি চালাতে চালাতে বুঝতে পারছে, জিপের চাকা কাঁকর আর জলমাটি কাদায় ঘুরে যাচ্ছে, পাঁকের উপর চড়াই বা উচ্চাইয়ে ব্রেক প্রায় কোনো কাজই করছে না। যে কোনো অল্প উঁচু চড়াইয়ে উঠতে গিয়ে টু হুইলার জিপের আহত কান্নার কঁকানি বেজে উঠছে। আর কমে আসা বৃষ্টির থামবার কোনো সম্ভাবনাই নেই, বরং মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার সঙ্গে তার জিপের ভিতরেও ভিজিয়ে দিচ্ছে। খৌনিশের শেষ চেষ্টা ব্যর্থ হল গুড়গুড়িয়া বাংলো পৌঁছবার আগেই। একটা চড়াই কোনো রকমে উঠে উচ্চাইয়ে নামতে গিয়ে ঘটঘট শব্দে জিপ থেমে গেল আর কাত হয়ে পড়ল একদিকে। সেলিম পিছন থেকে চিৎকার করে উঠল, সাহেব, আপনি মেম সাহেবকে নিয়ে জলদি নেমে পড়ুন, জিপের বাঁদিকের চাকা রাস্তার বাইরে চলে গেছে, এক্ষুনি নিচে গড়িয়ে পড়তে পারে। খৌনিশ বাঁ হাতে ইন্দ্রাণীকে টেনে নিয়ে ডান দিকে নেমে পড়ল, আর মুহূর্তেই ওর কেটস পিছলে ইন্দ্রাণীকে নিয়েই খানাখন্দ ভেজা রাস্তায় পড়ে গেল। ইন্দ্রাণী পড়ল ওর সঙ্গে আর আতঙ্কে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও। খৌনিশ ইন্দ্রাণীর হাত ছাড়েনি, খানিকটা গড়িয়ে গিয়ে ডান দিকের একটা গাছের গুড়িতে শক্ত করে পা চেপে থামল। ইন্দ্রাণীকে কাছে টেনে বলল, শোনো খুশি, কেঁদো না, আমি তোমাকে পটে। ইন্দ্রাণীর চোখে জল, দৃষ্টি আতঙ্কিত, সেই অবস্থাতে খৌনিশের হাত থেকে ছাড়িয়ে তাকে গলার কাছে সজোরে একটা থাপ্পড় কষালে
এবং পরমুহূর্তে কেঁদে উঠল। এটা এটা আমাকে খুন করার কূট পরিকল্পনা ছাড়া আর কিচ্ছু না। আমি যদি টের পেতাম তাহলে কখনোই আসতাম না। তুমি আমাকে খুন করবার জন্যই এখানে নিয়ে এসেছ। খুনিশের মুখ শক্ত হয়ে উঠল। ইন্দ্রানের মৃত্যু ভয়ে যতই দিশেহারা হোক, গায়ে হাত তোলার মতো ধৃষ্টতা অমার্জনীয়, বিশেষ করে সেলিমের সামনে এই অপমান। সেলিমের সামনে এই অপমান তো অসহ্য। ও পিছল কাদায় উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে মাথায় করে আনিনি ইন্দ্রাণী, আসবার সময় মাথার দিব্যিও দিইনি, কষ্ট আমাকেও পেতে হচ্ছে, তবুও বলছি বিহেভ ইয়োর সেলফ। ননসেন্স! ইন্দ্রাণী বাধা দিয়ে চিৎকার করে উঠল। খৌনিশ ঝেঁচে উঠল, শাট আপ, ফর্দার কোনো রকম অসভ্যতা করলে পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলে দেব। ইউ 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 আর লোফার, ইউ ডগ! ইন্দ্রাণী খৌনিশের ট্রাউজার চেপে ধরার চেষ্টা করল। খৌনিশ দ্রুত সরে গেল আর পা তুলে কেজ দিয়ে ইন্দ্রাণী মাথায় লাথি মারতে উদ্যত হল। সেলিম উদ্যত হয়ে ডেকে উঠল, সাহেব! খৌনিশ পা নামিয়ে নিল। মুহূর্তেই ও নিজেকে সামলে নিল, লজ্জা পেল আর সেলিমের কাছে কৃতজ্ঞতাও বোধ করল। সে বাধা না দিলে হয়তো ও ইন্দ্রাণীকে আঘাত করে বসত, তাহলে ওর আর অনুশোচনার অন্ত থাকত না। ইন্দ্রাণী তখন দুহাতে মুখ ঢেকে প্রায় আর্ত স্বরে কাঁদছে। খুনিশ দেখল গাছের উপর থেকে কেবল জোঁক মাথায় গায়ে পড়ছে না, আশপাশের আগাছা আর কাদার উপর দিয়ে ছিনে জোঁক দুজনকেই আক্রমণ করছে। ও লাফিয়ে উঠে ইন্দ্রাণীর হাত টেনে তুলে দাঁড় করালো। খুশি, চলতে শুরু করো, জোঁক আমাদের গায়ে উঠতে আরম্ভ করেছে, গাছের উপর থেকেও পড়ছে। ইন্দ্রাণী লাফ দিয়ে পাগলের মতো উচ্চাইয়ের পথে পা বাড়ালো। খুনিশের হাত থেকে ছিটকে গিয়ে পড়ল আবার কাদায়। খুনিশ মাথা আর গলার কাছ থেকে জোঁক টেনে তোলবার ব্যর্থ চেষ্টা করতে করতে ইন্দ্রাণীর কাছে এগিয়ে গেল। কোনো কিছু না ভেবে ইন্দ্রাণীকে টেনে তুলে নিল কাঁধের ওপর। ততক্ষণে ওর চোখে পড়েছে উচ্চাইয়ের নিচে বাঁ দিকে ছোট্ট একটা আদিবাসী গ্রাম। ইন্দ্রাণী পা ছুঁড়ে হাত দিয়ে খুনিশকে যেখানে পারছে সেখানেই আঘাত করছে। ইউ বেস্ট, কেন কেন তুমি আমাকে এই নরকে নিয়ে এসেছিলে? কেন আমাকে খুন করতে, বিস্ট! খুনিশ দাঁতে দাঁত চিপে কেবল বলল, খুশি সাধ্য হও, সামনে গ্রামে গিয়ে আমি তোমার কমফর্টের ব্যবস্থা করব। রাবিশ, ইউ লায়ার, বাস্টার্ড! ওর গলা আস্তে আস্তে বন্ধ হয়ে এলো আর হাত পা এলিয়ে পড়ল। রাগে অবিশ্বাসে ওর যেন হিস্টিরিয়াগ্রস্ত অবস্থা। খুনিশ গ্রামে ঢুকে সামনে যে বাড়িটি পেল তার উঠোনে ঢুকল। একটা ঘরের দাওয়ায় ইন্দ্রাণীকে বসিয়ে দিল। তৎক্ষণাৎ দুটি আদিবাসী মেয়ে আর একজন পুরুষ এগিয়ে এলো। এক তরুণী কিছু জিজ্ঞাসা করল, খুনিশ ওড়িয়া ভাষায় জবাব দিল। তরুণী দুটি তখনই ইন্দ্রাণীর কাছে গিয়ে ওর গা মাথা পা থেকে জোঁক টেনে টেনে বিচ্ছিন্ন করে দূরে ছুঁড়ে ফেলতে লাগল। আর ইন্দ্রাণী তখন কেবলই কাঁদছে, ওর চোখ মুখ আতঙ্কে ভয়ে বিকৃত হয়ে উঠেছে, জ্ঞান হারাবার মতো অবস্থা ওর। পুরুষটি খৌনিশকে জোঁকের আক্রমণ থেকে বাঁচাবার চেষ্টা করছিল, ও নিজেও জোঁক টেনে টেনে ফেলল। বলল, নুন নিয়ে এসো, নুন নিয়ে এসো, নইলে এ জোঁকের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। দুই তরুণী হেসে উঠল। একজন ওড়িয়া ভাষায় বলল, বাবু, আমাদের এই গাঁয়ের কোনো ঘরে এক চিমটিও নুন নেই, আমরা নুন ছাড়াই খাচ্ছি। অথচ এই মর্মন্তুদ কথাটি বলতে মেয়েটির মুখে কোনো হতাশা বা কোনো দুঃখ ফুটল না। সম্ভবত তাদের জীবনেরই এটা একটা অঙ্গ। পুরুষটি হেসে বলল, প্রত্যেকে বর্ষায় আমাদের এই দুর্গতি, যেটুকু নুন সঞ্চয় করে রাখতে চায় তাও গলে যায়। খুনিশের মনে হল ওর পেটে একটা ব্যথা মুচড়ে উঠছে, মুখ বিস্বাদ। ও জোঁকমুক্ত হয়ে দাওয়ার একপাশে বসল। ইন্দ্রাণী তখন দাওয়ায় শুয়ে পড়েছে। খুনিশ উড়িয়া ভাষায় দুরবস্থার বর্ণনা করছে। ইন্দ্রাণী হঠাৎ উঠে বসে চিৎকার করে বলল, ওদের তুমি কি বোঝাচ্ছ, ওদের তুমি কি বোঝাচ্ছ বলো! তবে ওদের তুমি কি বোঝাচ্ছ সেসব আমার জানবার দরকার নেই, আমি জানিও না। ভাষা জানলে আমি বলতাম তুমি একটা জঘন্য খুনি আর লম্পট ছাড়া কিচ্ছু নাও। তুমি আমাকে জঙ্গলে নিয়ে এসেছিলে যেমন খুশি ভোগ করবার জন্য, তাই না? কেন এইসব কথা বলছো খুশি? খুনিশের স্বরে প্রতিবাদের সুর। ওর মুখ আবার শক্ত হয়ে উঠল। বলল, আমি আবার বলছি খুশি, তোমাকে কিন্তু জোর করে ধরে নিয়ে আসেনি, তুমি আসতে চেয়েছিলে আর ব্যস্তও হয়েছিলে, এখন এসব কথা কেন বলছ? আর আমি কি করেই বা জানবো এই সময় বর্ষা হবে, জঙ্গলের অবস্থা এরকম হবে?
ইঞ্জানি দাওয়ার ওপর ওর কেটসে লাথি মেরে বলল, শাট আপ ইউ রাস্কেল, আদারওয়াইজ বিচ। খনিশ উঠে দাঁড়ালো, পাছে ভয়ঙ্কর কিছু করে বসে সেই আশঙ্কা করে চলে গেল বাড়ির বাইরে। জোকের ভয় থাকা সত্ত্বেও ওকে জঙ্গলে যেতে হলো প্রাকৃতিক কাজ সারতে। পেটে ব্যথা মুচড়ে উঠছে, সম্ভবত আমাশা হয়েছে। বিকেলের দিকে বৃষ্টি একটু কমে এলো, প্রায় ধরে আসার মতো। সেলিম আগেই এসেছিল, ও বলল গাড়ি নিয়ে যশিপুর পৌঁছনো অসম্ভব, জেনাবিল বা গুড়গুড়িয়া হেঁটে যাওয়াটাও কঠিন ব্যাপার, গেলে অবশ্য বিকেলে বেরিয়ে পড়া উচিত, অন্যথায় রাত্রে হাতির উপদ্রবে বেরোনো যাবে না। একটি মুন্ডা তরুণী খৌনিশকে বলল, আমি তোমাদের নুন ছাড়া ভাত আর ঝিনুকের মাংস খাওয়াতে পারি। মেয়েটির বন্ধুত্বপূর্ণ হাসি মুখের কথায় খৌনিশের চোখ টলটলিয়ে উঠল। ও উড়িয়ে ভাষায় বলল, তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না, এরা কি করবে সবই তার উপর নির্ভর করছে। ইন্দ্রানী সেলিম কেউই আদিবাসীদের আলুনি ভাত আর ঝিনুকের মাংস খেতে রাজি হল না, খৌনিশের ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারল না। আদিবাসী মেয়েটি ওকে আড়ালে পেয়ে বলল, তুমি কেন উপোস করবে, তুমিও কি আমাদের হাতে খেতে ঘেন্না করছ? তোমাকে যে ঘেন্না করবে তার শরীরে মানুষের রক্ত আছে বলে আমি বিশ্বাস করি না। খৌনিশ বলল, ওরা খাবে না বলেই আমিও খেতে পারবো না, কখনো সময় পেলে আমি তোমার কাছে খেতে আসব। ইন্দ্রানী ক্ষমতা ছিল না যশিপুরে হেঁটে যাবে, খনিশ আর একবারও ওর দিকে ফিরে তাকায়নি। ইন্দ্রানীকে মুন্ডা মেয়েরা নানাভাবে সেবা করেছে, কোনো গাছের পাতা পাথরে পাথর দিয়ে ছেঁচে তার রস লাগিয়ে দিয়েছে শরীরে নানা জায়গায়, যত জায়গায় যোগ আক্রমণ করেছিল। খনিশকেও পুরুষরা সেই পাতা ছেঁচে রস লাগিয়ে দিয়েছে, তাতে কেবল রক্ত বন্ধ হয়নি, ক্ষতের মুখগুলোর আর বিষাক্ত হবার সম্ভাবনা ছিল না। সেলিম নিজেই তার পাতার রস লাগিয়েছে। খনিশ ইন্দ্রানীর দিক থেকে চোখ ফিরিয়ে থাকলেও লক্ষ্য করেছে মুন্ডা মেয়েদের সেবা যেন ও দয়া করে গ্রহণ করছে, কারোর সঙ্গে একটা কথাও বলেনি, কৃতজ্ঞতা বোধ বলে কোনো অনুভূতিই ওর নেই, অথচ মুন্ডা মেয়েরা হাসতে হাসতে ওর সেবা করেছে। আর ও হিস্টিরিয়াগ্রস্ত অসুস্থের মতো বিরক্ত মুখে কেবল হাত পা ছড়েছে। খনিশের ভিতরে ক্রোধ আর ঘৃণা সঞ্চার হলেও ইন্দ্রানীর আচরণে ও অবাক হয়নি। ইন্দ্রানীর মধ্যে যে মানুষের প্রতি একটা অবিশ্বাস আছে এটাও অনেক আগেই জানত। ওর স্বার্থপরতা যে সীমাহীন তার যতই প্রচ্ছন্ন থাকুক খনিশ তা বুঝতে পারত ইন্দ্রানীর কোনো আচরণে। অবশ্য সেসব আচরণও খনিশের সঙ্গে কখনো করেনি, অপরের সঙ্গে আচরণেই তা বুঝতে পারত। মানুষের প্রতি অবিশ্বাস সন্দেহ আর ঘৃণা যে ওর মনে কতটা তীব্র সুধাকরের সঙ্গে বেড়াতে যাবার ঘটনাতেই তা বোঝা গিয়েছিল। আর ওর প্রাণের শক্তি এত কম যে কারণে ওর মৃত্যুভয় এত প্রবল। ও টাকা আর ক্ষমতাকে যতটা ভালোবাসে তার চেয়ে ওর শরীর দেহের মূল্য ওর কাছে অনেক বেশি, কারণ ও জানে ওর শরীর হচ্ছে শ্রেষ্ঠ রত্ন যা দিয়ে ও সব কিছু জয় করার বিশ্বাস পোষণ করে। এ বিশ্বাসটা একটা নারীর তার দেহের প্রতি সহজাত মর্যাদার মানসিকতা না, পুরুষের সঙ্গে নারীর শরীরের তুলনায় নারীর যা বৈশিষ্ট্য আর শ্রেষ্ঠত্ব তা হল তার সন্তান ধারণের যোগ্যতা, সতীত্ব দিয়ে তার মূল্যায়ন হয় না, তার দেহ যে সন্তান ধারণ করে জন্ম দেয় সেইটিই তার শ্রেষ্ঠত্ব। সেই জন্যই তার শরীরকে ঘিরে নারীর মন পুরুষের চেয়ে সচেতন হতে বাধ্য, যে শরীর অন্য প্রাণের আধার তাকে রক্ষা করার দায়িত্ব বোধই নারীত্ব। খনিশ জানে ইন্দ্রানীর কাছে ওই শরীরের শ্রেষ্ঠত্ব সেই কারণে নয়, নারীত্বে সেই বোধ ওর নেই, ওর ধারণায় শরীরকে যত্ন আর রক্ষা করবার প্রয়োজন ভোগের জন্য, শরীর হলো ওর কাছে মহার্ঘ ভোগের বস্তু, অতএব এক শ্রেণীর স্বার্থপরতা ওর শরীরকে ঘিরে আছে। সেই শরীর ও খনিশকে দান করেছে উভয়ের ভোগের কারণে, সন্তান ধারণের জন্য নয়। খনিশ নিজের কাছে যেমন অস্বীকার করতে পারে না ইন্দ্রানীর সঙ্গে ওর নিবিড় ভালোবাসার কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, তেমনি ও জানে ইন্দ্রানীও ওকে ভালোবাসেনি, অথচ উভয়েরই উভয়ের প্রতি একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা আকাঙ্ক্ষা, সেই দুর্বলতা ভোগ। খনিশ নিজেকে সংযত রেখেছিল, জীব থেকে নেমে একবারই মাত্র ধৈর্য হারিয়েছিল, তারপরেও ইন্দ্রানীকে কাঁধে নিয়ে এই আদিবাসীদের গৃহে এসেছে, সহ্য করেছে ওর জঘন্য গালাগাল, এখনো মুক্তি পেতে চায়, কিন্তু সেই সম্ভাবনা দূর দিগন্তেও কোনো আলোর রেখা নেই। অথচ ক্রমে সন্ধ্যা ঘনিয়ে রাত্রি নেমে আসছে,
ইন্দ্রাণী একবারও ওঠেনি, আর মুন্ডা মেয়েরা ওকে গরম দুধ খাইয়েছে। সেই দুধ খেতে ওর কোনো আপত্তি হয়নি, অথচ এমন একটা ভাব করছে যেন দুধ খেয়ে ও মুন্ডা মেয়েদের উদ্ধার করেছে। খুনিশের খিদে পেয়েছিল, ওকে ওরা দুধ খেতে দিয়েছিল, কিন্তু অমূল্য সেই দুধ ও খেতে পারেনি। ওদের পরিবারের শিশুরা কি দুধ খায়? টাকা দেওয়ার কোনো উপায় ছিল না। দুধের পরিবর্তে টাকা দিতে গেলে ওরা নিত না, বরং অসম্মানিত বোধ করত। পাহাড় জঙ্গলের মানুষদের সঙ্গে মিশে এই অভিজ্ঞতা হয়েছিল। নুন ছাড়া ভাত আর ঝিনুকের মাংস খেতে ওর কোনো অরুচি ছিল না। ইন্দ্রাণী আর সেলিম খায়নি বলেই ও খেতে পারেনি। সেলিম যে মুন্ডাদের গৃহের খাদ্য খাবে না সেটাও সহজেই অনুমান করেছিল। সেলিম মুন্ডা গৃহের সুর কেবল চোখেই দেখেনি, সে যশিপুরের বাসিন্দা। আদিবাসী মুন্ডাদের বরাহ মাংস প্রীতি ওর অজানা নেই, এমন গৃহের অন্ন ওর পক্ষে গ্রহণ অসম্ভব। তাছাড়া ঝিনুকের মাংস সেলিমের কাছে নিষিদ্ধ, যেমন জলচর কচ্ছপের মাংস তাদের ধর্মে নিষিদ্ধ। মুন্ডাদের হাতের অন্ন তার পক্ষে গ্রহণ না করার যুক্তি সেখানেই। ইন্দ্রাণীর আছে ঘৃণা আর অরুচি, অন্য সময় হলেও ঝিনুকের মাংস খেত না, আর এখনও বলতে গেলে তো একটা অস্বাভাবিক মানসিক অবস্থায় আছে, ভাত খাবার মতন অবস্থা ওর নেই। এ বিশ্বাস ও দৃঢ়বদ্ধ হয়েছে যে খৌনিশ ওকে মৃত্যুর পথে টেনে নিয়ে এসেছে। অবশ্য ও খুলে বললেও জানে খৌনিশ ইচ্ছাকৃতভাবে ওকে ওই অবস্থায় টেনে আনেনি, কিন্তু এই দারুণ দুর্দশার জন্য ও খৌনিশকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। খৌনিশ দেখল গোটা গ্রামের কোনো গৃহে আলো নেই, কেবল ওরা যে গৃহে আছে সেখানে একটিমাত্র তেলের প্রদীপ আছে। দাওয়ার উপরে কাঠের আগুনের আলোয় সবাই চলাফেরা করছে। একটি ঘরে খড় আর ডালপাতায় বোনা মাদুর দিয়ে বিছানা তৈরি করেছে। ইন্দ্রাণীকে ওরা সেই ঘরে নিয়ে গেল। কোথা থেকে একটা বালিশ সংগ্রহ করেছে যার কোনো ওয়ার পরানো ছিল না, আর সেটা সম্ভবত ছিল শক্ত। ইন্দ্রাণী টেনে সরিয়ে দিয়েছে। বৃষ্টি না এলেও ভেজা বাতাস ছিল। এক বুন্ডা পুরুষকে জিজ্ঞাসা করল ও গরম নিয়ে খাবে কিনা, অর্থাৎ গরম হাঁড়িয়া। আজ ওদের ভাতের বদলে গরম হাঁড়িয়া আর ঝিনুকের ঝলসানো মাংসই রাত্রের খাদ্য। খনিশ দুধ খায়নি, আমাশার ভয়ে দুধ খাবার সাহস ছিলও না। তাছাড়া পয়সা ওরা নেবে না, কিন্তু গরম হাঁড়িয়ার লোভ ও ছাড়তে পারল না। ও বলল, হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। পুরুষটি খুশি হল, মেয়েরা শুনে খুশি হয়ে হাসল। একটি ঝকঝকে কাঁসার জামবাটি ভরা ঘন উষ্ণ হাঁড়িয়া ও সামনে এনে রাখল একটি মেয়ে। একটি বাঁশের চোঙের পাত্রে হাঁড়িয়ে নিয়ে একজন পুরুষ এসে বসল ওর পাশে। দরজাটা ভেজানো ছিল, ইন্দ্রাণী দেখতে পাচ্ছিল না। খনিশ জানে এই হাঁড়িয়ায় ওর নেশা হবে না। হুইস্কি ভদকায় যারা নেশা করে হাঁড়িয়ায় সেই নেশা হয় না। বেশ খানিকটা খেলে কিছু নেশা হয়, আসলে পেট ভরে যায়। হাঁড়িয়ায় খাদ্যের পরিমাণ অনেক বেশি, অভাবের সময় এরা ভাত পচিয়ে হাঁড়িয়া করে। নেশাও হয়, পেটও ভরে। ভাত না খেলেও খনিশের পেট ভরছে। এক পাত্রের বেশি খাওয়া চলবে না, উচিত হবে না, ওদের কম পড়বে। কিন্তু এক পাত্র শেষ হতেই একটি তরুণী বড় একটা হাঁড়ি এনে আবার তার জামবাটি পূর্ণ করে দিল। ও আপত্তি করে বলল, আর দিচ্ছ কেন, আমার পেট ভরে যাচ্ছে। একটু নেশা করে ঘুমোতে যাও, ভালো ঘুম হবে, দেখবে সকালে শরীর তোমার তাজা লাগবে, তরুণটি হেসে বলল। খনিশ হাসল, কথাটা মন্দ বলেনি, নেশা করবে ওর ইচ্ছা হচ্ছে। হুইস্কির শেষ তলানি পড়ে আছে পাহাড়ের জঙ্গলি জিপের মধ্যে। ও হেসে মেয়েটির দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, কথাটা ঠিক, কিন্তু এটাতে পেট ভরে যায়, শরীর ভাল লাগে। কয়েক পাত্র খেলে পেট আর কত ভার হবে, মেয়েটি পুরুষের দিকে তাকিয়ে হাসল। তোমাদের মোটর যদি ঠিক না হয় তবে তো তোমার বউকে আবার ঘাড়ে বইতে হবে। খনিশের মুখ শক্ত হয়ে উঠল। বউ? বন্ধু হলেও বোধহয় কোনো মেয়ে পুরুষের সঙ্গে এত খারাপ ব্যবহার করতে পারে না। রক্ষিত সম্পর্কে ওর কোনো ধারণা নেই। ইন্দ্রাণীকে এখনও প্রেমিকা ভাবতেও মনের ভিতরটা ক্ষুব্ধ হয়ে উঠছে। কিন্তু ও বুন্ডা তরুণীটির ভুল ভাঙাল না। বউ ভেবে তবু হয়তো ওরা খনিশকে মনে মনে করুণা করবে, বন্ধু বা প্রেমিকা শুনলে হয়তো বিদ্রুপে হেসে মরবে। তিন পাত্র হাঁড়িয়া খাবার পরে খনিশ যেন একটু টিপসি বোধ করল। ওদের হাঁড়িয়ায় অনেকটা ভাত বসিয়েছে। ও জল চেয়ে নিয়ে মুখ ধুয়ে ফেলল। উপরোধেও আর হাঁড়িয়া খেল না। ভেজানো দরজা খুলে ও ঘরের ভিতরে ঢুকল। বাইরের ভেজা হাওয়ায় একটু ঠান্ডা লাগছিল, ঘরের ভেতর ঢুকে আরাম লাগলো।
খড়ের ওপর বিছানো তালপাতার মাদুরে পা দিতেই খসখস শব্দ হলো। দেখলো এক কোণে ইন্দ্রাণী কাত হয়ে শুয়ে আছে, একটা হাত ওর মুখের ওপর দিয়ে মাথার কাছে এলিয়ে দেওয়া। প্রদীপের ক্ষীণ আলোয় ওর মুখ দেখা যাচ্ছে না। খনিশ খড়ের কোণে রাখা প্রদীপের কাছে গিয়ে ফুঁ দিয়ে নিভিয়ে দিল। অকারণে তেল পোড়াবার তো কোনো প্রয়োজন নেই। ও তালপাতার মাদুরের এক প্রান্তে শুয়ে পড়ল। তুমি তো জানো অচেনা জায়গায় আমি একলা থাকতে পারি না, ইন্দ্রাণীর শানুনাশিক ভেজাস্বর শোনা গেল। তুমি অত দূরে শুলে আমার ঘুম হবে না। খনিশ কোনো কথা বলল না, কারণ বলবার মতো কোনো কথা ওর ছিল না। হাঁড়িয়ার শক্তিকে ও যতটা হেলা করেছিল বাস্তবিক তা না। নেশা মোটামুটি মন্দ হয়নি, ও চোখ বুঝল। চুপ করে রইলে যে, ইন্দ্রাণী স্বর আবার শোনা গেল। মনে হলো ওর স্বর ভেজা। তুমি আমার কাছে আসবে না? না। না বললে হবে কেন? এখন আমার সব দায়িত্ব তো তোমারই। খনিশ জবাব দেবার কোনো দরকারই মনে করল না, কিন্তু একটা আসন্ন অশান্তির আশঙ্কা করল। হাঁড়িয়া নেশায় জড়ানো ঘুমটা বোধহয় নষ্ট হবে। ও কেবল বলল, বেশি জ্বালাতন করলে আমি কিন্তু ঘরের বাইরে চলে যাব। খনিশের কথা শেষ হবার আগে খড়ের উপর তালপাতার মাদুরের উপর ইন্দ্রাণী গড়িয়ে আসার শব্দ শোনা গেল। ও উঠে পড়ার আগেই ইন্দ্রাণী একেবারে ওর গায়ের উপর এসে পড়ল, দুহাত বাড়িয়ে ওকে জড়িয়ে ধরল, ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, তুমি কি সত্যিই আমাকে মারবার জন্য জঙ্গলে নিয়ে এসেছ? বল না। খনিশ দাঁতে দাঁত চেপে শরীর শক্ত করে শুয়ে রইল, কোনো জবাব দিল না। এই বর্ষার জঙ্গলে যে অবস্থার মুখোমুখি হতে হয়েছে তা যে রীতিমতো বিপজ্জনক সন্দেহ নেই। বন্য প্রকৃতির এই চরম ভয়ঙ্করী রূপ প্রত্যাশা করা যায়নি, কিন্তু ইন্দ্রাণীর এই অবিশ্বাস আর মৃত্যু ভয়ের জবাব কি আছে? নানা রকম খসখস শব্দ হচ্ছিল, ইন্দ্রাণী কী করছে ও বুঝতে পারছিল না। বুঝতে পারল একটু পরে, যখন ইন্দ্রাণীর নগ্ন শরীর ওর বুকের মধ্যে গুটিসুটি হয়ে ঢুকে পড়ল আর ওর ট্রাউজারের জিপে হাত পড়ল। অভাবনীয় ব্যাপার, ইন্দ্রাণী যখন একদিকে অবিশ্বাসে আর মৃত্যু ভয়ে কাতর, তখনও ও কামনায় উদ্বেল। হয়তো ওর অবিশ্বাস আর মৃত্যু ভয় থেকে মুক্ত হবার এটাই একমাত্র উপায়। খৌনসের নিজের কোনো উদ্যোগ নেই, ও বিনা বাধা ইন্দ্রাণীর ইচ্ছাকে পূরণ হতে দিল। আশ্চর্য, খৌনিসের নিজের মনে যতই ক্ষোভ আর ঘৃণা থাকুক এবং তা থাকা সত্ত্বেও একান্ত নিষ্ক্রিয় থাকতে পারল না। প্রকৃতির এই মোক্ষম শক্তি ইন্দ্রাণীর আয়ত্তে আছে, আর খৌনিসের প্রকৃতির বারুদে আগুন জ্বালাবার তুকও ইন্দ্রাণী জানে। খনিশ আর সেলিম পরের দিন সকালে জিপের কাছে গিয়ে দেখল জিপ ঘিরে হাতির দলের পায়ের ছাপ, কিন্তু তারা জিপটির কোনো ক্ষতি করেনি। কয়েকজন গ্রামের লোকও ওদের সঙ্গে এসেছিল, ওরা বলল হাতির দল ভয়ে আর সন্দেহে মোটর গাড়িটাকে ছোঁয়নি। হাতিরা জিপ গাড়ি চেনে, কিন্তু ওরা গাড়িটাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো ভেবেছিল ওদের কোনো ফাঁদে ফেলবার ষড়যন্ত্র করেই গাড়িটা ওখানে রেখে যাওয়া হয়েছে। খনিশ গ্রামের লোকের কথা অবিশ্বাস করল না, কিন্তু ও আর সেলিম অনেক চেষ্টা করেও জিপ নাড়াতে পারল না। খনিশে সন্দেহ হলো, ও ডিজেলের ট্যাঙ্ক খুলে দেখল শূন্য, বাড়তি ডিজেলের পাত্রেও আর এক ফোঁটাও ডিজেল ছিল না। খনিশ আর সেলিমের দুজনের মুখে ওদিকে গেল। আকাশের অবস্থাও ভালো না, তবে বৃষ্টি নেই, ভেজা হাওয়া আছে। খনিশ সেলিমকে বলল, তুমি যদি জিপ পাহারা দেবার জন্য এখানে থাকতে চাও থাকো, আমি যশিপুরে হেঁটে যাব। তোমার বাবার সঙ্গে কথা বলে আবার আমি নিজেই ফিরে আসতে চাই। সাহেব, এতটা পথ হেঁটে যেতে পারবেন? সেলিমের স্বরে উদ্বেগ ও বিস্ময়। খনিশ বলল, হ্যাঁ যেতেই হবে। ইন্দ্রাণী যাত্রার মুহূর্তে ঘোষণা করল, আমি এই পাহাড়ি জলিকাদে হাঁটতে পারবো না। খনিশের মনে হলো ওর মাথায় আগুন জ্বলছে, কিন্তু ও একটা কথাও বলল না। জোক, কাদা, পাক, জঙ্গল সব কিছু আবার ইন্দ্রাণীকে মরণের রূপ ধরে দেখা দিয়েছে। কত রাত্রের কিছুই ওর আর অবশিষ্ট নেই। সেলিম রয়ে গেল জিপ পাহারা দেবার জন্য, কারণ জিপ চুরি হয়ে যাওয়াও কিছু অসম্ভব ছিল না। খনিশ যখন আবার ইন্দ্রাণীকে কাঁধে তুলে নিল, তখন গ্রামের সব মেয়েরা আপত্তি করল। তারা নিজেদের মধ্যে বলাবলি করল, কেন এই স্বামী তার বউকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, হাত ধরেই তো নিয়ে যেতে পারে। খনিশ তাদের দিকে তাকিয়ে বিষণ্ণ হেসে শুধু বলল, বোঝা বইতেই হয়, আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসব। গোটা গ্রামের নরনারী ওদের পিছনে গ্রামের সীমান্ত পর্যন্ত গেল। ইন্দ্রাণী একটি কথাও বলেনি, খনিশের ঘাট থেকেও নামেনি।
14 কিলোমিটার পথ হেঁটে ওরা যখন যশিপুরে পৌঁছল তখন বিকেল নেমে এসেছে। ইতিমধ্যে পথে আসতে অসহ্য পেটের ব্যথায় ও আমাশায় খুনিশকে তিনবার ইন্দ্রানীকে ঘাট থেকে নামাতে হয়েছে। ইতিমধ্যে হাওয়ায় মন উড়িয়ে দিয়ে নীল আকাশের ফাঁকে রোদ দেখা দিয়েছিল। জঙ্গলের বাইরে যশিপুরের রাস্তায় আসবার আগেই ইন্দ্রানী খুনিশের কাঁধ থেকে নামল। যশিপুর গ্রামও নয়, জঙ্গলও নয়, মফস্বল শহর। সেখানে খুনিশের কাঁধে ইন্দ্রানী একটি কৌতুকের ছবি হয়ে উঠত। ক্লান্ত অবসন্ন খুনিশ একটা সাইকেল রিক্সা পেয়ে তাতে ইন্দ্রানীকে নিয়ে চাপল। আকাশে রোদ, বৃষ্টির কোনো লক্ষণ নেই। খুনিশ আর ইন্দ্রানী যখন যশিপুর বাংলায় পৌঁছল, দেখা গেল চারটি মোটর বাইক আর পাঁচজন বাঙালি তরুণকে। তারা কলকাতায় জামশেদপুর মোটর র্যালি সেরে এদিকে বেড়াতে এসেছিল। তখনই তারা বেরিয়ে পড়েছিল। ইন্দ্রানী উল্লাসে চিৎকার করে উঠল, আরে সুখিন, তুই এখানে কি করে? আরে তুমি বা এখানে কি করে এলে? সুখিন নামের তরুণ অবাক হেসে জিজ্ঞাসা করল। ইন্দ্রানী বলল, সেই জবাব পরে দেব, তোরা কি এক্ষুনি কলকাতায় যাচ্ছিস? কলকাতায় আজই হয়তো যাওয়া হবে না, সুখিন বলল, তবে আমরা আজ রাতে বাহারাগোড়ায় হল্ট করলেও কাল ভোরেই কলকাতায় রওনা হব। ইন্দ্রানী দ্ব্যর্থহীন ভাষায় জিজ্ঞাসা করল, আমাকে তোদের সঙ্গে নিয়ে যাবি রে? আরে তোমার যদি ইচ্ছে হয় কেন নিয়ে যাব না? সুখিন জিজ্ঞাসু চোখে ওর বন্ধুদের দিকে তাকাল। বন্ধুরা সবাই হাত তুলে বাঁ হাতের বুড়ো আঙুল দেখিয়ে সম্মতি জানাল। ইন্দ্রানী খৌনিশকে আঙুল দিয়ে দেখিয়ে ইংরেজিতে বলল, এই সুখেন, এই লোকটাকে জিজ্ঞেস করতো সে তোদের সঙ্গে যেতে চায় কি না। সকলেই কিন্তু খৌনিশের দিকে তাকাল। খৌনিশ এতক্ষণ পর্যন্ত একটি কথাও বলেনি, হাত জোর করে হেসে বলল, আমি যাব না, আপনারা যান। ইন্দ্রানীর দিকে ফিরে বলল, তোমার সুটকেস কলকাতায় ঠিক সময় পৌঁছে যাবে। ইন্দ্রানী কোনো কথা না বলে সুখেন্দ্রের র্যালির দলের সঙ্গে বেরিয়ে গেল। খৌনিশের মন বিচ্ছেদ ব্যথায় কাতর হল না, বরং একটা অপমান ওকে বিদ্ধ করল। বাংলো চৌকিদার এসে খৌনিশকে সেলাম ঠুকে দাঁড়াল। খৌনিশ বলল, ঘরের দরজা খুলে দাও। খৌনিশ চারটি মোটর বাইকের গর্জন শুনল। সুখেন্দ্রের পরিচয় ওর জানা নেই, কিন্তু একটা মুক্তির আনন্দে ওর দু চোখ প্লাবিত হয়ে গেল। খুনিশ এক রাত্রি বিশ্রাম করেই অনেকটা সুস্থ বোধ করল। আকাশও পরিষ্কার, বৃষ্টির সামান্য ছিটে ফোঁটাও নীল আকাশের কোথাও ছিল না। ও প্রথমে গেল সেলিমের বাবার কাছে, সমস্ত ঘটনা খুলে বলল। তারপরে ওর আর্জি পেশ করল, আমাকে একটা জিপ দিন, আমি নিজে সেলিমকে নিয়ে ফিরতে চাই। সেলিমের বাবা খুনিশকে আশ্বস্ত করে বললেন, আমার ফোর হুইলারটা ফিরে এসেছে, আপনি ওটাই নিয়ে যান। খুনিশ খুশিতে উল্লসিত হয়ে উঠল। পেটের ব্যাধে কিছুটা প্রশমিত হলেও ওর গায়ে তখন জ্বরের উত্তাপ, কিন্তু কত উত্তাপ তা মাপার অবকাশ ওর নেই। ও ফোর হুইলার নিয়ে আগে বাজারে গেল, নুন কিনল 10 কিলো, চালও কিনল 20 কিলো, আর কিছুই নিল না। চাল আর নুন জিপে চাপিয়ে ও আবার জঙ্গলের পথে ঢুকল। বেলা দুটোয় পৌঁছল সেই আদিবাসী গ্রামে। সেলিমও ইতিমধ্যে গ্রামের লোকের সাহায্যে ঠেলে জিপ গ্রামের মধ্যে এনেছিল। খৌনিশকে একা দেখে অবাক হলেও খুব খুশি হল। খৌনিশ চাল আর নুনের ঝোলা নিয়ে সেই তরুণীর সামনে দাঁড়াল, বলল, সমস্ত ঘরে ঘরে যতটা পারো নুন দাও, আর তুমি ভাত রান্না করে ঝিনুকের মাংস দিয়ে আমাকে খাওয়াও তো। তরুণীর কাজল কালো চোখে বন্ধুত্বপূর্ণ কৌতুকের হাসি ফুটল। সে যে খুব খুশি হয়েছে তার হাসির ঝিলিকে তার স্পষ্ট। জিজ্ঞাসা করল, তোমার বউ কোথায় গেল? বউ? খৌনিশ হাসল। অনায়াসে তরুণীর হাত ধরে নিজের মাথায় রাখল। সে চলে গেছে। যারা সে দৃশ্য দেখছিল, কথা শুনছিল, সবাই হেসে উঠল। একজন পুরুষ বলল, দেখো পুরুষদের যেমন বোঝা যায় না, মেয়েদেরও বোঝা যায় না। সমতলবাসী ভদ্রলোকদের পুরুষ নারী সবাই ওদের কাছে দুর্বোধ্য। আদিবাসী তরুণীটি খৌনিশের হাত ধরে টেনে নিয়ে গেল খোলা উঠোনে। বলল, বসো, ঝিনুক এনে দিচ্ছি, দুজনে বসে বসে ঝিনুকের খোল ছাড়িয়ে মাংস বের করব। খৌনি শুকনো আর লেপামোচা উঠোনে বসে পড়ল। ওকে ঘিরে এলো আরও অন্য নরনারীরা, কেবল সেলিম একটু দূরে সরে রইল। কখন যে গোটা গ্রামের মানুষ নুন নেবার জন্য উঠোন ঘিরে ফেলেছে খৌনিশের খেয়ালই ছিল না। সবাই ছিল তারা হাসি খুশি। খৌনিশকে দেখিয়ে নিজেদের মধ্যে বলাবলি করছিল, এই দিকটা অন্যরকম। তারপরেই মেয়েরা গান ধরল।
খৌনিশ হেসে জিজ্ঞাসু চোখে তরুণীর দিকে তাকালো। তরুণী বলল, ওরা গান গিয়ে গিয়ে বলছে, প্রতি বছর বর্ষায় যেন মারাংবুড়ো এই মানুষটিকে আমাদের গায়ে নুন দিয়ে পাঠায়। এই মানুষটি আমাদের দুঃখ বোঝে, আমরাও ওকে সুখী দেখতে চাই। খৌনিশের গায়ে জ্বর, বসে থাকতে কষ্ট হচ্ছে। গানের কথা শুনে ওর দৃষ্টি ঝাপসা হয়ে এলো। অরণ্য আর মানব প্রকৃতিকে খৌনিশ নতুন করে দেখছে। বন্ধুরা, আপনারা শুনলেন সমরেশ বসু রচিত প্রকৃতি উপন্যাসখানি। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।